So as I was saying, so আমি পৌশালি, আমার নাম পৌশালি দাস, আমি আউটফিটার আমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি। সো ওয়েলকাম টু দ্য ক্লাস, আই উইশ ইউ ভেরি গুড ইভিনিং। অ্যান্ড উইদাউট ফার্দার ডিলে, ইয়েস, আই শুড স্টার্ট উইথ দ্য ক্লাস। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একদম ইকোনমিক্সের আমাদের বেসিক্স থেকে একদম স্টার্ট করবো। ইকোনমিক্স কি, what it is all about, কি নিয়ে আমরা কাজ করব, কি নিয়ে পুরো জিনিসটা। তো আমরা আজকে পুরোটাই এটা নিয়ে আজকে কথা বলব। তো তার আগে আমি একটুখানি জানতে চাই যে তোমাদের ইকোনমিক্স এর ব্যাপারে কি আইডিয়া আছে, যে কোনো আইডিয়া যেটাই থাকুক না কেন আমাকে একটুখানি বলো, what is your idea about economics? Economics ওয়ার্ডটা শুনলে তোমাদের মাথায় কি ফার্স্টে আসে, what is that thing that strike in your mind যখন তোমরা economics ওয়ার্ডটাকে আগে শুনো? About managing finances, yes. আর কে, কার কি আইডিয়া আছে একটুখানি প্লিজ বলো, একটু ইন্টারাকশন আমি দেখতে চাই যে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট ইকোনমিক্স। তো বেসিক্যালি ইকোনমিক্সটা কি, ইট ইজ বেসিক্যালি, ইকোনমিক্স মানে হচ্ছে খুব সহজ ভাষাতে অর্থনীতি, অর্থ আর তার নীতি, এটা হচ্ছে একদম সহজ বাংলা ভাষা ইকোনমিক্সের মানে। এবার ইকোনমিক্স বোঝার জন্য খুব সহজভাবে আমি বলবো যে তোমার নিজের বাড়ি থেকে একদম স্টার্ট করবে, হাউস হোল্ড। হাউস হোল্ড ইজ দ্য মেইন বেসিক পয়েন্ট যেখান থেকে কিন্তু ইকোনমিক্সটা স্টার্ট হয়। তো ইকোনমিক্স পড়ার সময় আমি বারবার করে বলবো যে একদম খুব রিলেটেবল জিনিসপত্র, মানে তোমার বাড়ি, তোমার রান্নাঘর, স্পেশালি রান্নাঘর, এই দুটো জিনিসটাকে খুব মাথায় রাখবে, তাহলে তুমি প্রত্যেকটা জিনিসের সাথে রিলেট করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে ইকোনমিক্স পড়ার টাইমে, যে আমাদের বাড়ির মারা কিন্তু অ্যাকচুয়ালি দে আর দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমিস্ট। কারণ মায়েদের মতন ধরো কখন কি রান্না হবে, আজকে কি রান্না হবে কিংবা কালকে কি রান্না হবে, তো এইসব ম্যানেজিং করার ব্যাপার স্যাপার গুলো কিন্তু ইকোনমিক্স এর কিন্তু বেস জিনিসটা। ইট ইজ দ্য, কি বলবো, ইট ইজ দ্য বেস অফ ইকোনমিক্স, ম্যানেজিং রিসোর্সেস। তো এটাই হচ্ছে একদম খুব বেস জিনিস। তাই আমি খুব রিলেটেবল ভাবে তোমাদের কাছে জিনিসটাকে তুলে ধরতে চাইছি। সো লেটস স্টার্ট। ওকে, তো আমি আজকে এই ক্লাসে কি কি কভার করছি আগে বলে দিই। What is economics? Economics টা কি, কি নিয়ে আমরা পড়বো প্রিলিতে, মেনেতে কি নিয়ে আমরা পড়বো, জিনিসটা কি একদম খুব বেসিক জিনিসটা, কারণ বেসিকটা তোমরা যদি না বোঝো এর পরে যখন আরো লেয়ার গুলো আসবে তখন তোমরা বুঝতে পারবে না। তাই খুব বেসিক জিনিসটা বুঝতে পারলে তোমরা রিলেট করতে পারবে। ফার্স্ট ইজ হোয়াট ইজ ইকোনমিক্স, দেন আসছে আমরা আমরা ওয়াই শুড বি স্টাডি ইকোনমিক্স, ইকোনমিক্সটা পড়ে আমরা কি করবো। দেখো একটা জিনিস দেখো খুব ভালো করে, যে এভরিথিং ইজ নলেজ, হোয়াট এভার ইউ সি অ্যারাউন্ড। ইকোনমিক্স একটা খুব ভালো জিনিস হচ্ছে, ইট ইস এ ভেরি ফিলোসফিক্যাল টাইপ অফ সাবজেক্ট। তুমি যেটা তোমার আশেপাশে দেখবে ফিলোসফিক্যালি ইউ ক্যান রিলেট উইথ ইট, সেটাই কিন্তু ইকোনমিক্স, তুমি যেটা চোখের সামনে দেখবে। তাই জন্য ইকোনমিক্সকে কিন্তু না সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ফেলা হয়। সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে অলরেডি প্রিডিফাইন্ড, মানে হচ্ছে অলরেডি তার ডেফিনেশন বলা আছে, ফ্যাক্ট অ্যান্ড ফিগার অলরেডি বলেছে, যেটা খুবই প্র্যাকটিক্যাল অ্যান্ড এভরিথিং। আর সোশ্যাল সায়েন্স হচ্ছে এমন একটা স্ট্রিম যেখানে তুমি অবজার্ভ করছো, মানে জিনিসপত্রগুলো হচ্ছে বাই অবজারভেশন, তুমি কিছু জিনিসের কনক্লুশন টানছো, দ্যাট ইজ নোন অ্যাজ লাইক গেটিং দ্য কনক্লুশনস আউট অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নোন অ্যাজ সামথিং কল্ড সোশ্যাল সায়েন্স। সো ইকোনমিক্স ইজ আ ডাইনামিক ভার্সন অফ সোশ্যাল সায়েন্স। তারপর আমরা কভার করবো দ্য হিস্ট্রি অফ ইকোনমিক্স, ইকোনমিক হিস্ট্রিটা কি, দেন হোয়াট ইজ দ্য থ্রি পিলার্স অফ ইকোনমিক্স, ইকোনমিক্স কার ওপরে দাঁড়িয়ে আছে, পুরো বেসটা কার ওপরে দাঁড়িয়ে আছে। দেন আসবো আমরা টাইপস অফ গুডস এ, দেন সেক্টরস, আর তারপরে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমি, এগুলো আমরা কভার করবো। এরপরে আসছি হোয়াট ইজ ইকোনমিক্স, দ্য বিগেস্ট কোয়েশ্চেন। তো আমি যেরকম বললাম যে ইকোনমিক্স কিন্তু একটা সোশ্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ, একটা ডাইনামিক ব্রাঞ্চ। ইকোনমিক্সটা কি, যেরকম আমি বললাম যে ইকোনমিক্স আর সায়েন্স এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, সোশ্যাল সায়েন্স বলা হয় কিন্তু জিনিসটাকে কিন্তু সায়েন্স বলা হয় না। জিনিসটা কি, তো সায়েন্স বেসিক্যালি তোমাকে বলে যে সিস্টেমাইজড স্টাডি অ্যাবাউট ফ্যাক্টস, মানে খুব সিস্টেমিক ওয়েতে ফ্যাক্টস গুলো কিভাবে তুমি আছে সেই জিনিসটা খুবই প্রি ডিফাইন্ড ওয়েতে তোমাকে বলে হচ্ছে সায়েন্স। আর সোশ্যাল সায়েন্স হচ্ছে এমন একখানা ডাইনামিক ব্রাঞ্চ যেটা তুমি আশেপাশে দেখছো, তুমি যেটার মধ্যে আছো। এখন অনেকের কাছে ইকোনমিক্সটা কিন্তু লোকজন বোঝে না তার মেইন কারণ, কিংবা লোকজন অনেক ভয় পায় জিনিসটা, কারণ কি সেইভাবে জিনিসটাকে সামনে তুলে ধরা হয়নি, এই কারণের জন্য কিন্তু লোকজন বুঝতে পারে না। কিন্তু ইকোনমিক্স ইজ ভেরি সিম্পল অ্যাজ লাইক জল ভাত,
যদি ভালো করে বুঝতে পারো জিনিসটাকে, ইট ইজ ভেরি ইজি, লাইক জল ভাত। মানে তুমি ডেইলি যে জিনিসপত্রগুলো করছো সেই সাথে যদি তুমি রিলেট করতে পারো, ইট ইজ ভেরি ইজি। ওকে, তো ইকোনমিক্স হচ্ছে, ইট ইজ আ ব্রাঞ্চ অফ সোশ্যাল সায়েন্স, ইটস আ মোস্ট ডাইনামিক সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আসছি, ইকোনমিক্স হচ্ছে দ্য সায়েন্স অফ ম্যানেজিং স্কেয়ারসিটি। আচ্ছা, স্কেয়ারসিটি মানে কি বোঝো আমাকে একটুখানি তোমরা বলো। হোয়াট ডু ইউ মিন বাই স্কেয়ারসিটি? স্কেয়ারসিটি ওয়ার্ডটা যখন শোনো, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কাম টু ইউর মাইন্ড? হোয়াট ডু ইউ মিন বাই স্কেয়ারসিটি? আমাকে একটুখানি ভয়েসে বলবে, আমার খুব সুবিধা হবে শুনতে তাহলে। ঘাটতি। ঘাটতি, একদম ঠিক কথা। স্কেয়ারসিটি মানে হচ্ছে ঘাটতি। এবার তোমরা জানো যে আমাদের চাহিদা প্রচুর, মানুষের চাহিদার কোনো শেষ নেই, কিন্তু মানুষের চাহিদা ফুলফিল করার জন্য কিন্তু অত রিসোর্সেস কিন্তু আমাদের কাছে নেই। যেরকম আমাদের কাছে অনেক কিছু চাই, আমরা কেউ আম্বানি হতে চাই, কিংবা কেউ ক্যাটরিনা কাইফ হতে চাই, কিংবা আমরা কেউ বিল গেটস হতে চাই, মানে আমাদের আনলিমিটেড ওয়ান্টস আছে, কোনো ওয়ান্টস এর কোনো কমতি নেই। এই যে ডিফারেন্স জায়গাটা, যে আনলিমিটেড ওয়ান্টস আর কতটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, এই দুটোর যে গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু ফুলফিল করে অ্যাকচুয়ালি ইকোনমিক্স। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে বোঝায় ইকোনমিক্স, যে কিভাবে এই গ্যাপটাকে আমরা ফুলফিল করব। স্কেয়ারসিটি মানে হচ্ছে যেটা আমাদের চাহিদা আর যেটা আছে, অলরেডি আছে, মানে হোয়াট ইজ অ্যাভেলেবেল, এই যে ডিফারেন্সটা সেটাকেই আমরা বলি হচ্ছে স্কেয়ারসিটি, মানে হচ্ছে ঘাটতি। এইবার একখানা জিনিসে আসি, দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। অনেকে বলে যে ইকোনমিক্স খুব থিওরিটিক্যাল সাবজেক্ট, যেটা খালি বইতেই অ্যাপ্লিকেবল, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হ্যাঁ হয় হয়। এখানে খুব মজাদার জিনিস বলি, ইকোনমিক্স এমন একখানা সাবজেক্ট যেখানে ইফ আর অ্যাজাম্পশন, এই দুটো জিনিস তোমরা যখনই পড়বে, পুরো যখন তোমরা এই কোর্সটা করছো, তোমরা বুঝতে পারবে, ইফ আর অ্যাজাম্পশন, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, মানে একটা থাকলে একটা থাকবে, এইটা থাকলে এইটা হবে, ধরে নিচ্ছি, এই যে ধরে নেওয়া, এইটা কিন্তু ইকোনমিক্স এর বেসিক গ্রাউন্ড, মানে অ্যাজিউম করা, মানে এটা যদি হয় তাহলে এটা হবে, এই ব্যাপারটা হচ্ছে ইকোনমিক্স এর মেইন জিনিস। সেই কারণের জন্য কিন্তু ইকোনমিক্স কে বলা হয় একদম থিওরিটিক্যাল একটা সাবজেক্ট, মানে যেটা থিওরিতে মানে বলা হয় যে যেরকম একদম থিওরিটিক্যাল সাবজেক্ট, যে ইফ সান রাইজেস দেন সান উইল সেট, ইটস আ ভেরি থিওরিটিক্যাল থিং অ্যান্ড ইট ইজ আ প্র্যাকটিক্যাল থিং, ইকোনমিক্সটা হচ্ছে সেরকম। এইবারে আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স আর ইকোনমি? ইকোনমি একটা সিঙ্গুলার ওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই, মানে আমরা যখন একটা এর আগে যদি একখানা শব্দ জুড়ে দিই, যেরকম ইন্ডিয়ান ইকোনমি, কিংবা ধরো চায়না ইকোনমি, তখন জিনিসটার কিন্তু মানে গিয়ে দাঁড়াচ্ছে। এমনি ইকোনমি আমরা যদি বলি, সেটা কিন্তু একদম সেই থিওরিটিক্যাল একখানা ব্যাপার হয়ে গেল, কিন্তু যখন ইকোনমির আগে একখানা শব্দ জুড়ে দিচ্ছি আমরা, তখন কিন্তু এটা একটা মিনিংফুল ওয়ার্ড গিয়ে দাঁড়াচ্ছে। তাই দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স আর ইকোনমি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। ইকোনমিক্স হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, আর এটার অ্যাপ্লিকেশনটা, মানে এই যে থিওরিগুলো তোমরা এখন পড়বে, এটার অ্যাপ্লিকেশনটা কত হয় ইকোনমিতে গিয়ে হয়। যেরকম সিম্পল আমি তোমাকে বলছি, ধরো আমরা সবাই জানি যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন আমাদের ধরো চাহিদা কমে যায়, তো এটা একটা কিন্তু ইকোনমিক্স এর একটা থিওরি, এটাকে বলে ল অফ ডিমান্ড। এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কত হয় আমাদের ইকোনমিতে হয়, যেটা এফেক্ট করে প্রত্যেকটা জিনিসের ওপরে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটা। তাই এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। ঠিক আছে, এবারে আসছি পরেরটাতে। এবারে আসছি যে আমরা ইকোনমিক্সটা পড়বো কেন। প্রশ্ন থাকতেই পারে যে আমরা WBCS ইকোনমিক্সটা কেন পড়বো, ইকোনমিক্সটা পড়ে আমাদের লাভটা কি হবে। এবার একটা কথা বলি, যে প্রত্যেকটা সাবজেক্টে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে নলেজ যে কোনো ভাবেই তোমরা পাও না কেন, ইট উইল বি হেল্পফুল ফর ইয়ার ফিউচার ইন এনি ওয়ে, ইট উইল অলওয়েজ বি হেল্পফুল। তো ইকোনমিক্সটা কেন আমরা পড়বো, প্রথম কথা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হাউস হোল্ড। আচ্ছা, এখানে একখানা জিনিস বলে দিই, এরপর থেকে আমি যখন এই হাউস হোল্ড ওয়ার্ডটা ইউজ করবো না, আমি কিন্তু একটা ইউনিট বোঝাবো। হাউস হোল্ড মানে হচ্ছে একটা ইউনিট, মানে তুমি হাউস হোল্ড বানে তুমি নিজের বাড়ি ধরে নাও। প্রত্যেকটা এক্সাম্পল কিংবা প্রত্যেকটা থিওরি আমি যখন বোঝাবো, হাউস হোল্ড মানে হচ্ছে তোমার নিজের বাড়ি থেকে শুরু হচ্ছে, তুমি কিভাবে রিয়াক্ট করবে টুয়ার্ডস এনি চেঞ্জ, সেইভাবেই কিন্তু দ্য এন্টায়ার ইকোনমি, দ্য এন্টায়ার মার্কেট অর দ্য এন্টায়ার কান্ট্রি উইল রিয়াক্ট ইন দ্যাট ওয়ে। তাই হাউস হোল্ড ইজ দ্য বেসিক থিং, হাউস হোল্ড থেকে কিন্তু জিনিসটার সূত্রপাত। হাউস হোল্ড বোঝার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ইকোনমিক্সটা পড়ি, কারণ হাউস হোল্ড যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ইকোনমিক্স বুঝতে পারবো না। হাউস হোল্ড মানে আমি সিম্পল ইন টার্মসে বলি, ধরো আজকে
বাড়িতে ধরো বাবা আছে, মা আছে, আমার বাড়িতে ধরো বাবা মা ভাই বোন এরকম আছে। এবারে কোন ক্রমে ধরো আমার বাবার চাকরিটা চলে গেল, এবার আমাদের বাড়ির ইকোনমিক কন্ডিশনটা কি হবে, এই যে জিনিসপত্রগুলো, তখন আমার চাহিদাটা কিরকম চেঞ্জ হবে, এই যে জিনিসপত্রগুলো, এইটা হচ্ছে হাউসহোল্ড জিনিসপত্র। তাই এই জিনিসটা পুরোপুরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবে তোমরা কিন্তু ইকোনমিতে। ইকোনমিতে মানে হচ্ছে ধরো এখন যেরকম জানো যে করোনার পিরিয়ড আমাদের ইন্ডিয়ার জিডিপি খুবই ডাউন, প্রোডাকশন সেইভাবে হচ্ছে না, প্রচুর লস হয়েছে, প্রচুর তোমার কোম্পানিজ কি বলে উঠে গেছে। তাই তোমরা যদি নিজের বাড়িতে কি হচ্ছে, চারপাশে কি হচ্ছে সেইটাকে যদি তোমরা দেখো, সেটাকে কিন্তু তোমরা কমপ্লিটলি রিলেট করতে হবে যে আমাদের ইকোনমিতে, আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিংবা অন্য কোন ইকোনমিতে কি হচ্ছে। তাই স্টার্টিং পয়েন্টটা কিন্তু নিজের বাড়ি থেকে স্টার্ট করবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হাউস হোল্ড, তারপরে আসছে টু আন্ডারস্ট্যান্ড বিজনেস। ব্যবসা বোঝার জন্য কিন্তু ইকোনমিক্সটা খুব দরকার, কারণ ব্যবসা করতে গেলে তোমাকে মার্কেটে ব্যবসা করতে হবে, আর মার্কেটে ব্যবসা করার জন্য তোমাকে কিন্তু মার্কেটের কি কন্ডিশনস সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যেরকম একটা সিম্পল টার্মসে বলি, ধরো কেউ যদি ফ্যাশন ডিজাইনার হয়, তাহলে তাকে কি আগে মাথায় রাখতে হবে যে এখনকার ট্রেন্ড কিরকম। ঠিক সেম ভাবে তুমি যদি ব্যবসাতে নামো, তাহলে তোমাকে খুব ভালো করে ওয়েল টু ডু করতে হবে উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, মার্কেটের কি কন্ডিশন এন্ড এভরিথিং। তো সেই জিনিসটা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এরপরে আসছি যে টু আন্ডারস্ট্যান্ড মার্কেট, মার্কেটে টিকতে গেলে কিন্তু তোমাকে মার্কেটের ব্যাপারে জানতে হবে। যেরকম তুমি যদি কোনো জায়গাতে যাও, সেই জায়গাতে যাওয়ার আগে কিন্তু সেই জায়গার ব্যাপারে কিন্তু তোমাকে জানতে হবে। তাই মার্কেট কন্ডিশনসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানি যে একটা পয়েন্টে আমরা চাকরি বাকরি করবো অ্যান্ড এভরিথিং, তো মার্কেটটা কিরকম সেটা দেখার জন্য কিন্তু আমাদের মার্কেটের বেসিক জিনিসপত্রগুলো কিন্তু বুঝতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। এটা মানে কি, যেরকম সিম্পল আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি মার্কেটটা খুব ভালো করে বোঝো, মার্কেটটা একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো ফোন, যখন আমাদের মার্কেটে নতুন নতুন ফোন বেরোয়, ধরো সাপোজ রেডমি, যখন রেডমি 7 Pro যখন বেরিয়েছিল তখন দাম ছিল মোটামুটি 16,000 থেকে 17,000 টাকা। যখন মার্কেটে এরকম নতুন ফোন বেরোয় তখন দাম কিন্তু প্রচুর হয়, কারণ চাহিদা খুব বেশি, লোক সবাই বলে যে আমি নেবো আমি নেবো আমি নেবো, এরকম এরকম করে দাম কিন্তু প্রচুর হয়। ঠিক সেই ফোনটাই তুমি 3 থেকে 4 মাস পরে গিয়ে কেন, ফোনের দাম কিন্তু কমে যাবে। তাই এই যে ব্যাপারটা বোঝা যে আমি ইক্ষুনিক নেব নাকি আমি কিছুদিন পরে নেব, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে পাতি কথায় ইকোনমিক্স, একদম সোজা সাপটা ভাষাতে। মানে তুমি মার্কেটটাকে বুঝতে পারছো যে এখন এটা হচ্ছে, আর 3-4 মাস ওয়েট করে যাই, তাহলে আমি মোটামুটি 14,000 কিংবা 13,000 টাকায় এই ফোনটা পেয়ে যাবো, নিয়ে মোটামুটি আমি কাজ চালাতে পারবো, এই যে জিনিসটা। তাই আন্ডারস্ট্যান্ডিং থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস, এটা কিন্তু অপরচুনিটি যে তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা হবে, দ্যাট ইজ আ বিগ অপরচুনিটি ফর ইউ, কারণ কি তোমার টাকাটা বেঁচে যাচ্ছে। থ্রেট মানে হচ্ছে ধরো ইন নিয়ার ফিউচার তুমি বুঝতে পারছো না জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, চলো তাড়াতাড়ি করে কিনে নি। খুব রিলেটেবল একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যখন করোনা হয়েছিল তখন জানো যে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছিল, আর ইভেন সবকটা মুদিখানার দোকানে লোকজনরা কি করেছিল, খাবারের স্টক বাড়িয়ে গেছিল, আলু অনেক বেশি করে কিনছিল, চাল বেশি করে কিনছিল। কারণটা কি, কারণ ওরা ভেবেছিল আর 3-4 মাসের মধ্যে জিনিসের দাম প্রচুর বেড়ে যাবে, তাই যেগুলো মোটামুটি তাড়াতাড়ি পচবে না সেই রকম জিনিসপত্রগুলোর কোয়ান্টিটিটা বেশি করে কিনে ফেলি। তাই লোকজন কি করেছিল, মার্কেটটাকে বুঝেছিল, কি কন্ডিশন আছে সেটাকে বুঝেছিল, সেই অনুযায়ী কিন্তু অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট করেছিল। তাই এই জিনিসপত্রগুলো দেখবে কিন্তু তোমাদের প্রত্যেকের লাইফেই আছে, ইট ইজ লাইক মানে একদম জল ভাতের মতন আমাদের প্রত্যেকের লাইফে আছে। তাই আমি খালি বলছি কোন কোন পার্ট গুলো হচ্ছে ইকোনমিক্স, বাস দ্যাটস ইট, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ তোমার ডেইলিকার রুটিন, ইট ইজ প্রত্যেকটা রুটিনে কিন্তু আমাদের এই জিনিসটা আছে। আচ্ছা এবারে আমি বললাম ইকোনমিক্স এর কথা, এইবারে আমি বলছি হিস্ট্রি অফ ইকোনমিক্স, ইকোনমিক্স এসেছে কোথার থেকে। ইকোনমিক্স এর প্রচুর স্কুল অফ ইকোনমিক থটস বলে একখানা ব্যাপার আছে, যেরকম প্রত্যেকটা সাবজেক্টেরই থাকে একটা এভলিউশন পিরিয়ড হয়, যেরকম আমরা যেরকম লাইক ফ্রম কি বলবো আমরা বাঁদর থেকে উই কেম টু হোমো সেপিয়েন্স, সো ইটস এভলিউশন। তো প্রত্যেকটা সাবজেক্টেরই না এরকম একটা এভলিউশন পিরিয়ড থাকে। তো প্রথম এভলিউশন স্টার্ট হয়েছিল ইন 500 AD, এটাকে বলা হয় তোমার এনশিয়েন্ট ইকোনমিক থট। এইখানে কে কে ছিল, এখানে গ্রিসে প্লাটো আর হোমার, এরা দুজন ছিল ফিলোসফার, এরা দুজন প্রথমে ইকোনমিক্স এর কি বলবো মানে মার্কেট জিনিসটা যেটা সেটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিল ইন রিটেন ইন জার্নাল ইন্ট্রোডিউস করেছিল কিন্তু এরা।
গ্রিসে এরা ইন্ট্রোডিউস করেছিল। এরা বলেছিল যে মার্কেটটা কি হয়, কিভাবে বেচা কেনাটা হয়, এই জিনিসটাকে পুরো থিওরিটিক্যালি একটা বইতে কিন্তু পাবলিশ করেছিল হচ্ছে প্লেটো। প্লেটো কিন্তু অ্যাকচুয়ালি ছিল ইকোনমিস্ট নয়, প্লেটো কিন্তু ছিল একজন ফিলোসফার। কথাটা একটা বলে যে যে মানুষ ফিলোসফার হয় তারা কিন্তু খুব ভালো ইকোনমিস্ট হয়, কারণটা কি তারা খুব ভালো অবজার্ভ করতে পারে, অবজারভেশন স্কিলস যাদের খুব ভালো তারা কিন্তু খুব ভালো ইকোনমিস্ট হয়। ইকোনমিক্স ইজ নাথিং বাট অবজারভেশন, বাস নাথিং এলস। চায়নাতে ছিল ফ্যানলি, আর ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাণক্য। চাণক্য নীতির ব্যাপারে আমরা সবাই জানি, তো চন্দ্রগুপ্ত মৌর্যার প্রাইম মিনিস্টার ছিল চাণক্য। তো চাণক্য ছিল হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিল তাক্ষশিলা ইউনিভার্সিটিতে। তো চাণক্যর বই যদি তোমরা কেউ পড়ে থাকো, তোমরা কি কেউ চাণক্যর মানে বেসিক আইডিয়া বা চাণক্য, চাণক্যর মানে যখন ইফ আই সে চাণক্য, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু ইউর মাইন্ড, এনি আইডিয়া, এনিথিং? আমাকে একটা ভয়েস নোট পাঠাম, তাহলে বুঝতে পারবো জিনিসটা। একজন ভালো ফিলোসফার ছিল অবশ্যই। আচ্ছা কিরকম ধরনের ফিলোসফার ছিল একটুখানি আমি যদি এক্সপ্লেন করতে পারি একটু বলতে পারবে তুমি প্লিজ, মানে কিরকম ধরনের ফিলোসফার বলছো তুমি? মানে সাম্রাজ্য চালানোর পিছনে যে দক্ষতা দরকার, বা সাম্রাজ্য সাম্রাজ্য নীতি বিস্তারের জন্য যে দক্ষতা দরকার সেটার দূরদর্শিতা তার মধ্যে ছিল, সেজন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে ভালো গাইড করতে পেরেছিল। একদম। চাণক্য, চাণক্য নীতির ব্যাপারে মানে ব্যাপারটা জানো, মানে শুনেছো ব্যাপারটা চাণক্য নীতি এখন অব্দি? হ্যাঁ শুনেছো, অনির্বাণ স্যারের ক্লাসে শুনেছি। এখনো অব্দি একখানা বই আছে, একটা চাণক্য নীতি বলে একখানা বই আছে। আমাদের এখন প্রেজেন্ট যে ইকোনমিক কন্ডিশন, তো ইভেন চাণক্যর বইতে, চাণক্য নীতি বলে একখানা বই ছিল, তো সেই সেই বইতে আমাদের এখনকার যে প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন, যে প্রবলেম গুলো আমরা ফেস করছি, সেই বইতে কিন্তু সেটার সলিউশন অব্দি দেওয়া আছে। চাণক্য ছিল বিশাল একজন দূরদর্শিত, বলে না দার্শনিক কিছু লোকজন, তো চাণক্য ছিল ঠিক ওরকম টাইপের অর্থ, একজন সেরকম একজন লোক। তো উনি অর্থশাস্ত্র ডিসকাস করতেন বিভিন্ন ধরনের, বিভিন্ন জনরে, নট জাস্ট, হি ওয়াজ নট জাস্ট অ্যান ইকোনমিস্ট, বাট ওনার জ্ঞান প্রচুর ছিল, বিভৎস জ্ঞান ছিল। উনি একটা সাবজেক্টে কিন্তু লিমিটেড ছিলেন না, উনি মানে প্রচন্ড কিছু জানতেন। তাই আমি বলছি যে ইকোনমিক্সটা এমনই একখানা সাবজেক্ট না যে ইফ ইউ ক্যান বি এ ভেরি গুড অবজার্ভার তুমি কিন্তু জিনিসটা বুঝতে পারবে খুব ভালোভাবে। তো যাই হোক, এটা ছিল 500 AD জিনিসটা চাণক্য নীতি। এরপরে এলো হচ্ছে পুরোপুরি 16th century থেকে 18th century মধ্যে, এইটাকে বলা হয় মার্কেন্টালিজম। মার্কেন্টালিজমটা কি? আমরা জানি যে আগেকার দিনে গোল্ড কয়েন, সিলভার কয়েন, কপার কয়েন, এই কয়েনগুলো কিন্তু ইউজ করা হতো, ঠিক আছে? এই সেঞ্চুরিতে তখন আমরা জানি যে আগেকার দিনে কি ছিল, বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি হতো, যে কোনো পেপার মানি কিংবা কোনো কয়েন টয়েন ইউজ করা হতো না। তোমার ধরো, তুমি ধরো, তোমার ধরো চাল চাই, তো তুমি কিসের বদলে চাল পাবে? তুমি ধরো 10 কিলো গম দিলে তার বদলে ধরো 1 কিলো চাল পেলে, এইটাকে বলে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি হয়, মানে কোনো পার্টিকুলার ইউনিট নেই, মানে একটা তো পার্টিকুলার ইউনিট হওয়া উচিত না যার এগেনস্টে তুমি ধরো এক্সচেঞ্জ করছো। যেরকম এখন আমরা ধরো একটা চিপসের প্যাকেট 10 টাকা হয়, আমি 10 টাকার নোটটা দিলে নিয়ে তুমি চিপসের প্যাকেটটা পেয়ে গেলে। আগেকার দিনে কিন্তু এই জিনিসটা ছিল না। আগেকার দিনে কিরকম ছিল, বার্টার সিস্টেম ছিল, যে তুমি এতটা গুডস নেবে তাই তুমি এতটা গুডস দেবে, এরকম একখানা সিস্টেম ছিল। তো তখনকার দিনে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইভলভ হয়ে সেটা হয়েছিল কপার কয়েন, সিলভার কয়েন, এই জিনিসটা। তো এই জিনিসটা একখানা খুব বড় একখানা কি বলবো, মানে ডাউনফল হয়েছিল, মানে এম্পায়ারটা খুব বড় একখানা ডাউনফল হয়েছিল ঔরঙ্গজেবের পিরিয়ডে। কি হয়েছিল, ঔরঙ্গজেবের পিরিয়ডে ইন্ডিয়াতে তখন গোল্ড কয়েন ইউজ করা হতো, ঠিক আছে? এইবারে লোকজন কি করত, ওই সোনাটাকে গলিয়ে অনেক সময় কি করত, তামা, যেরকম আমরা বলি না যে তামা টামা দিয়ে সোনাকে মানে কি বলবো, ধরো গলিয়ে তার ভারটাকে বেশি করে, তো সেই জিনিসটা করা হয়েছিল। তাতে কি হয়েছিল, পুরো ইকোনমিক সিস্টেমটা তখনকার দিনে কিন্তু পুরোপুরি ভেঙে গেছিল। সোনাটাকে কি করা হতো, সোনাটাকে কয়েনের থেকে বার করা হতো, নিয়ে তার মধ্যে একটা জিনিস বলে গালা বলে জিনিসটাকে, হ্যাঁ মানে অ্যালয় বলে, ওইটা দেওয়া হতো, যেরকম বিভিন্ন জিনিসের অ্যালয়, কপার, ব্রাস, এগুলোর অ্যালয় দেওয়া হতো, নিয়ে ওই সোনার কয়েনটাকে আনা হতো। তাতে কি হতো, যারা
কস্টটা কমে যেত, মানে জিনিসটার ভ্যালুয়েশন কিন্তু কমে যেত। এতে কিন্তু পুরো ইকোনমিক সিস্টেমটা কিন্তু খুব বাজেভাবে মার খেয়ে গেছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 16th থেকে 18th সেঞ্চুরির গল্প। এরপরে আসছে 18th থেকে 19th সেঞ্চুরি আর 19th থেকে 20th সেঞ্চুরি। এটা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে তোমাদের। এই পিরিয়ডটাকে বলে ক্লাসিক্যাল আর নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আচ্ছা, তোমরা কেউ অ্যাডাম স্মিথের নাম শুনেছো কি আমাকে একটুখানি বলো তো? অ্যাডাম স্মিথের কেউ নাম শুনেছো এখানে? তুমি একটু ভয়েসে বলো। আচ্ছা ঠিক আছে, অ্যাডাম স্মিথ কে বলা হয় দ্য ফাদার অফ ইকোনমিক্স। এবারে অ্যাডাম স্মিথের গল্পটা বলি। অনেকে ভাবে যে অ্যাডাম স্মিথ ইকোনমিক্সটাকে এনেছে অর এনিথিং, একদমই নয়, অ্যাডাম স্মিথ ইকোনমিক্স কে আনেনি। অ্যাডাম স্মিথ ওয়াজ অ্যাকচুয়ালি আ ক্রিটিসাইজার। ও এত কেন পপুলার? দ্য বেসিক রিজন ইজ দ্যাট থিওরি অফ ওয়েলথ বলে একখানা বই উনি লিখেছিলেন 18th সেঞ্চুরিতে, না 19th সেঞ্চুরিতে, হ্যাঁ উনি লিখেছিলেন এই বইটা। সেই কারণের জন্য কিন্তু অ্যাডাম স্মিথ কে বলা হয় দ্য ফাদার অফ ইকোনমিক্স। এনাকে বলা হয় দ্য ফাদার অফ ইকোনমিক্স। এবারে ইনি কিন্তু ইকোনমিক্স ব্যাপারটার কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডার ছিলেন না, একদমই নয়। ফাউন্ডার ছিলেন প্লেটো, হোমার, এরা ছিল ফাউন্ডার। ইনি খালি জিনিসটাকে লোকজনের সামনে এনেছিল, পাবলিশ করেছিল ইনি। সে বইটা এখনো পাওয়া যায়। তো ইনি কি করেছিলেন, এই যে মার্কেন্টালিজম এর গল্পটা যেটা বললাম 16th থেকে 18th সেঞ্চুরি, ইনি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ক্রিটিসাইজ করেছিলেন। ইনি বলেছিলেন যে এই জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা এইভাবে করা উচিত, এইরকম বার্টার সিস্টেম তো একদমই মার্কেটের জন্য একদমই সুবিধার নয়। ইনি কি বলেছিলেন, ইনি বলেছিলেন হচ্ছে সেজলর বলে একখানা ব্যাপার ছিল। সেজলর কাকে বলে আমি এখানে হালকা একখানা ব্রিফ দিচ্ছি। সেজলর মধ্যা কথা হচ্ছে যে এভরি সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। আচ্ছা, এবারে সাপ্লাই আর ডিমান্ডের গল্পটা একটুখানি বলি। ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, আর সাপ্লাই মানে হচ্ছে কি বলবো, জোগাড় দেওয়া। এটা হচ্ছে দুটো জিনিসের মানে। তো অ্যাডাম স্মিথের টাইম পিরিয়ডটা আমি বলে দিই, খুব বুঝতে সুবিধা হবে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর টাইমে কিন্তু অ্যাডাম স্মিথের গল্পটা শুরু হয়েছিল। তো অ্যাডাম স্মিথ এরকম ধরনের বক্তব্য কেন রেখেছিল, কারণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর টাইমে কি হতো যে তখন লেবার সাপ্লাই মোটামুটি ঠিকঠাক ছিল, পপুলেশনও ঠিকঠাক ছিল। এবারে যতগুলো কোম্পানি ছিল না, তারা কিন্তু কি বলবো, মানে সবকটা লেবারদেরকে নিয়ে নিত। সেই কারণে কি ছিল যে ওরা ভাবতো যে যাই সাপ্লাই হোক তারই ডিমান্ড হবে। মানে এরকম ওরা কোনোদিনও ভাবেনি যে ডিমান্ডটা কিন্তু ডিপেন্ড করে অন ইনকাম এন্ড এভরিথিং। ওরা এই জিনিসটা ভাবেনি, ওরা ভাবতো যে আমি যাই সাপ্লাই না করি না কেন, সেই পুরোটাই কিন্তু ডিমান্ড হবে। তাই এটা ছিল অ্যাডাম স্মিথের একখানা কনসেপ্ট। এরপরে এলো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এবার নিও ক্লাসিক্যাল পিরিয়ড কার বেসে তৈরি হয়েছিল? নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা তৈরি হয়েছিল ক্লাসিক্যালের ক্রিটিসিজমে। তাই একটা জিনিস খেয়াল করে দেখো, এতগুলো আমরা যখন হিস্ট্রি অফ ইকোনমিক্স থটস পড়বো, পড়ে জিনিসপত্রগুলো একটু মনে রাখো, তখন একটা জিনিস খেয়াল করে দেখবে প্রত্যেকটা কি বলবো টাইম পিরিয়ডে যে লোকজন করেছিল, যেরকম কেনশিয়ান আছে, নিউ কেনশিয়ান আছে, এরা কি করেছিল, এরা কিন্তু লাস্ট যে ইকোনমিক থটটা ছিল সেটার কিন্তু সিম্পলি ক্রিটিসাইজিং করেছিল। ক্রিটিসাইজিং করে কি করেছিল, এটা বেটার কিভাবে বানানো যায়, মানে জিনিসটা আরো ভালো কিভাবে বানানো যায়, মানে ইম্প্রোভাইজেশন। একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমরা এখনো অবধি আমরা কিন্তু নতুন সেইভাবে কিন্তু যত না বানাতে পারি, আমরা কিন্তু একটা জিনিসকে সবসময় না আপগ্রেড করতে চাই। খুব সিম্পল এক্সাম্পল বলছি, আমাদের ফোনস, আমরা যদি এক মাস কিংবা দু মাস যদি আমরা ফোন আপগ্রেড না করি, ফোন কিন্তু স্লো হয়ে যাবে। তাই আপগ্রেডেশন, ইম্প্রোভাইজেশন, মানে যেটা আছে তার থেকেও বেটার, এই জিনিসটা কিন্তু আমাদের লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইট হ্যাজ বিন কামিং ফ্রম দ্য হিস্ট্রি। তাই এই জিনিসটা হচ্ছে ইন শর্ট দ্য হিস্ট্রি অফ ইকোনমিক থটস বলে জিনিসটাকে। ওকে, এরপরে আসছি হোয়াট ইজ স্কেয়ারসিটি। আচ্ছা, স্কেয়ারসিটি মানে আপনি যেরকম বললে যে ঘাটতি। ঠিক আছে, তো স্কেয়ারসিটির গল্পটা হচ্ছে দ্য ডেফিনেশন বলবো আমি, যে দ্য ডিফারেন্স বিটুইন ডিমান্ড মাইনাস সাপ্লাই, দিস ইজ নোন অ্যাজ স্কেয়ারসিটি। সিম্পল আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা সবাই, ধরো তোমরা এখন কলেজে পড়ো নিশ্চয়ই, ধরো আমিও যখন কলেজে পড়তাম তখন একটা সব থেকে বড় সমস্যা যেটা আমি ফেস করতাম সেটা হচ্ছে পকেট মানির সমস্যা।
আমরা আমি একখানা ফিক্সড পকেট মানি পেতাম, ধরো দিনে ধরো 50 টাকা কিংবা 100 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 50 টাকা পেতাম। এবারে সেই 50 টাকাতে আমাকে দিনের সমস্ত খরচ, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ধরো টুকটাক ঘুরতে বেরোলাম, এই সমস্ত কিছু কিন্তু আমাকে মেটাতে হতো। তো এখানে স্কেয়ারসিটির কনসেপ্টটা আসছে কোত্থেকে, ধরো আমার দিনের খরচা হতো 70 টাকা, ঠিক আছে, কিন্তু সেখানে আমি পাচ্ছি হচ্ছে 50 টাকা, 20 টাকার ঘাটতি হচ্ছে। এই যে 20 টাকার ঘাটতি, সেটাই হচ্ছে কিন্তু স্কেয়ারসিটি। আমাকে কি ম্যানেজ করতে হতো, যে 20 টাকার ঘাটতিটাকে আমি আরো কমে কি করে 50 টাকার মধ্যেই যাতে নিয়ে আসতে পারি, এই ঘাটতিটা আমাকে যাতে অতনও ফেস করতে হয়। এটা আমি কিভাবে করব, একটু ঘোরা বেড়ানো কম করে দেবো, কিংবা অটোতে ট্রাভেল না করে বাসে ট্রাভেল করলাম, এই ছোট ছোট জিনিসপত্রতে কিন্তু আমি সেই ঘাটতিটাকে কিন্তু পূরণ করতে পারি, মানে সিম্পলি রিঅ্যাডজাস্টমেন্ট করে, যে জিনিসটা করছিলাম সেটাকে আরেকটুখানি টেনে টুনে রিঅ্যাডজাস্টমেন্ট করে কিন্তু জিনিসটাকে আমি একটু ঘাটতিটাকে কমাতে পারি। এটা হচ্ছে স্কেয়ারসিটির গল্প। এবারে আমি যেরকম বললাম যে আমাদের দেখো ইকোনমিতে কিন্তু লিমিটেড রিসোর্সেস আছে, যেরকম ল্যান্ডও আমাদের কাছে লিমিটেড, প্রত্যেকটা জিনিস ন্যাচুরাল রিসোর্সেস। ন্যাচুরাল রিসোর্সেস কি কি হয়, যেরকম হচ্ছে ধরো কয়লা, তারপরে হচ্ছে ধরো অয়েল রিজার্ভস, এগুলো কিন্তু আমাদের ন্যাচুরাল রিসোর্সেস। এবারে সেটা কিন্তু লিমিটেড, এগুলো হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্সেস, মানে এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে, আর এইগুলো কিন্তু তৈরি হবে না, তৈরি অনেক বছর, অনেক অনেক বছর পরে কিন্তু এই জিনিসপত্রগুলো তৈরি হয়। সেই কারণেই আমরা কিন্তু রিসোর্সেসটাকে লিমিটেড বলি। আর একটা জিনিস মাথায় রাখবে যে ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট রিসোর্সেস। রিসোর্সেস মানে হচ্ছে কি বলবো, দ্য সোর্স অফ এভরিথিং, কি কার ওপরে আমি জিনিসটাকে বানাচ্ছি। মানে যেরকম একটা বাড়ি বানানোর জন্য একটা বেসিক একটা ফাউন্ডেশন থাকে, যেরকম ভিত লাগে, তো এই পুরো ইকোনমিক্স এর ভিতটা হচ্ছে পুরো রিসোর্সেস ওপর তৈরি হচ্ছে, পুরো ভিতটাই হচ্ছে রিসোর্সেস ওপর তৈরি হচ্ছে জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, কিন্তু আমাদের চাহিদা প্রচুর। যেমন আমি বললাম যে আমাদের, আমরা কেউ আম্বানি হতে চাই, কিংবা কেউ বিশ্ব সুন্দরী হতে চাই, কিংবা কেউ মানে বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সব চাহিদা আছে, কিন্তু সেই চাহিদাটাকে আমরা ফুলফিল করতে পারি একদমই না। এই যে ডিফারেন্স, সেটা হচ্ছে স্কেয়ারসিটি। তো স্কেয়ারসিটি ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন সিম্পল টার্মস। ওকে, দেয়ার উইল বি নো রিজন, মানে ইকোনমিক্স যদি আমরা পড়ি, আর যদি স্কেয়ারসিটির কনসেপ্টই না থাকে তাহলে ইকোনমিক্স পড়ার কোনো মানে হয় না। ইকোনমিক্স আমাদেরকে এই জিনিসটাই শেখায় যে এই যে 20 টাকার ঘাটতিটা যেটা হচ্ছে, সেইটাকে আমরা কিভাবে রিঅ্যাডজাস্ট করে জিনিসটাকে ঠিকঠাক আনি। এইটাই হচ্ছে পুরো গল্পের সারাংশ, স্কেয়ারসিটি। ওকে, এখানে আমার কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে একবার ভয়েসে একটুখানি নোটিফাই করে দাও, কোনো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটুখানি বলে দাও, ভয়েসে যদি না হয় আমি একবার চ্যাট বক্সটা চেক করছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্লিজ জিজ্ঞাসা করো। ওকে, ইকোনমিক্স এমন কিছুই জানি না। ওকে ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইকোনমিক্স যেরকম বললাম যে তোমার মানে যে ঘাটতিটা আছে সেই জিনিসটাকে কিভাবে রিঅ্যাডজাস্ট করবো, সেটা হচ্ছে ইকোনমিক্স এর পুরো গল্প। আচ্ছা ওকে, এইবারে আসছে একটা খুব ইম্পর্টেন্ট একখানা জিনিসে, সেটা হচ্ছে যে থ্রি পিলার্স অফ ইকোনমিক্স। এটাকে আমরা জেনারেলি বলি থ্রি কোয়েশ্চেন্স অফ ইকোনমিক্স। তো এটা খুব একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম ধরো আজকে রাত্রিরে আই হোপ তোমাদের ডিনার হয়ে গেছে কিংবা করবে আমি জানি না, যাই হোক আই হোপ ইউ হ্যাড ইউর ডিনার। তো ধরো রাত্রির বেলাতে মা মোটামুটি কাল সকালে ধরো মা দুপুর বেলা রান্না টান্না করবে, এইবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে মারা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে না যে কাল তো রোববার, একটু ভালো কিছু রান্না করব, তাহলে কালকে সকালবেলা বাজার যাব, গিয়ে ইলিশ মাছ কিংবা মাটন কিংবা চিকেন যাই হোক না কেন বেশ ভালো করে রান্না টান্না করব, রোববার আছে, বাড়িতে সবাই আছে, বেশ ভালো করে জমি আছে, খাওয়া হবে। তাই এই জিনিসটা কিন্তু না ভেতর থেকে মানে রাত্রি থেকে কিন্তু জিনিসটা চলতে থাকে যে কালকে আমি কি করব, ঠিক আছে। এবারে ধরো সকাল হলো, কাকিমা ধরো বাজারে গেল, বাজারে গিয়ে দেখলো মাছ কত ভালো, মৌরলা মাছ পেলো কিংবা কি মাছ পেলো, কাতলা মাছ পেলো না ইলিশ মাছ পেলো, যে মাছটা অ্যাভেলেবেল আছে বাজারে গিয়ে ধরো দেখলো যে মাছটা চাইছিল সেই মাছে, ধরো ইলিশ মাছ চাইছিল কিন্তু ইলিশ মাছ পেলো না, ধরো গিয়ে দেখলো যে কাতলা মাছ আছে, ঠিক আছে চলো কাতলা মাছের ঝাল করবো এবারে, তারপরে দেখলো যে চিংড়ি মাছ আছে, ঠিক আছে চিংড়ি মাছও কিনে নিলাম, তারপরে দেখলো চিকেন, ঠিক আছে চিকেনও কিনে নিলাম।
তাহলে মোটামুটি রাতের থেকে আইডিয়া ছিল যে এটা এটা বানাবো এইবারে, ঠিক আছে এই ইনগ্রিডিয়েন্ট গুলো। তাহলে ইনগ্রিডিয়েন্ট গুলো ফিক্স কিসে হলো? চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝাল আর হচ্ছে চিকেন, এইটা হলো তিনটে জিনিসপত্র যেটা বানাবো, বানাবে কাকিমা যেটা বানাবে, ঠিক আছে। এইবারে হলো আরেকখানা জিনিস, রবিবারের বাজার, বাড়িতে লোকজন আসতেও পারে নাও আসতে পারে, কতটা বানাবো? বাড়িতে চারজনের জন্য বানাবো, ধরো বাবা মা ভাই বোন, নাকি বাড়িতে কেউ গেস্ট আসবে? ধরো বানালাম এইভাবে যে মোটামুটি চারজনের মতন করে বানালাম, তাই কতটা বানাবো সেটা কিন্তু একটা কোয়ান্টিটি কিন্তু এখানে ম্যাটার করে। ধরো 1 কিলো মাংস কিনবো নাকি 2 কিলো মাংস কিনবো, এটা কিন্তু ম্যাটার করে, ভালো কথা। এইবারে আরেকখানা আসছে, ধরো হঠাৎ করে কেউ ধরো চলে এলো, এরকম অনেক সময় হয় যে বাড়িতে ধরো দুমদারাকা গেস্ট চলে এলো, তখন একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে, যদি ধরো গেস্ট এলো কোনোদিনও কিন্তু না খাইয়ে মারা কিন্তু কোনোদিনও কাউকে যেতে দেয় না, একটা একটুখানি হলেও কিন্তু থাকে, কিছু না কিছু থাকে। তাই এই যে বেসিক জিনিসটা, এইটা কিন্তু দ্য থ্রি পিলার্স অফ ইকোনমিক্স। এবারে আস্তে আস্তে বলি জিনিসটা কি। এই যে রাত্রিবেলাতে মা ডিসাইড করলো যে কাল সকালবেলাতে গিয়ে আমি এই রান্না করব, এইটা হচ্ছে কি প্রডিউস করব, হোয়াট টু প্রডিউস এর কোয়েশ্চেন, মানে আমরা কি প্রোডাকশন করতে চাই। এবারে হচ্ছে হোয়াট টু প্রডিউস এর গল্পটা হচ্ছে এখানে যে আমরা কি প্রডিউস করতে চাই, কি বানাবো, মানে মার্কেটে আমরা কি প্রোডাক্টটাকে আনবো, কি বানাবো, সেটা হচ্ছে ফার্স্ট জিনিস। মায়ের এই চিন্তা ভাবনাটা করে যে কাল সকালে আমি কি বানাবো। সেকেন্ড প্রশ্ন, হাউ মাচ টু প্রডিউস, কত কিলো মাছ কিনবো, 1 কিলো কিনবো নাকি 2 কিলো কিনবো, কতটা কিনবো, এইটা হচ্ছে কোয়ান্টিটিটা ডিসাইড করা যখন মা বাজারে গিয়ে মাছটা কিনছে, এটা হচ্ছে হাউ মাচ টু প্রডিউস এর গল্প। 3 নম্বর প্রশ্ন, ফর হুম টু প্রডিউস, কার জন্য আমরা রান্নাটা করছি, বাড়ির লোকের জন্য নাকি গেস্ট আসবে, কার জন্য? যদি গেস্ট আসে আর একটু বেশি কোয়ান্টিটির কিনতে হবে, কিংবা আর একটু ভেরিয়েশন করতে হবে, কিংবা আর একটু ভালো করে আমাকে রান্না করতে হবে, কার মানে কার জন্য আমি জিনিসটা বানাবো। এই তিনটে হচ্ছে ইকোনমিক্স এর বেসিক তিনটে পিলার, এটার উপরে কিন্তু পুরো ইকোনমি আমাদের কিন্তু দাঁড়িয়ে আছে। কি প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব, আর কার জন্য প্রডিউস করব। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো জিনিস বানানোর আগে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে আমি কাকে বেচবো জিনিসটা। মানে সিম্পল ইন টার্মস আমি তোমাকে বলি, ধরো আমার হাতের কাজের খুব শখ, ঠিক আছে, ধরো আমার কার্ডস বানাতে খুব ভালো লাগে। এখন তুমি ফেসবুকে খুব দেখবে যে কারো যদি বার্থডে বার্থডে হয় তো এখন হ্যান্ডমেড জিনিসপত্র খুব কিন্তু একটা চল উঠেছে যে হ্যান্ডমেড জিনিসপত্র বানানো। তো আমি যখন এরকম জিনিসপত্র বেচার চিন্তা করবো, আমি যদি এটাকে ব্যবসার মতন করে ভাবার চিন্তা করবো, তাই আমার ফার্স্টে টার্গেট কি হবে, আমি এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব। কারণটা কি, কারণ ফার্স্ট তো প্রচুর অডিয়েন্স পাবো, ফার্স্ট জিনিস। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার কস্ট নেই, তৃতীয় নম্বর হচ্ছে আমার কাজ যদি ওদের পছন্দ লাগে তাহলে সেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসদের কাছে কিন্তু জিনিসটা পৌঁছে যাবে। থার্ড থিং, এরা টার্গেট করে কাদেরকে, কিরকম লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিংবা কিরকম গ্রুপে এরা পোস্ট করে, যে গ্রুপে দেখবে একটু ধরো কম বয়সী লোকজন, কিংবা ধরো সেই গ্রুপে ধরো অনেক জিনিসপত্র কেনা বেচা হচ্ছে, সেরকম একখানা গ্রুপে, খুব ক্রিয়েটিভ একখানা গ্রুপ, যেরকম যে কোনো একটা গ্রুপে প্রচুর নাম্বার অফ ফলোয়িংস আছে, সেরকম গ্রুপে কিন্তু আমরা জিনিসটাকে প্রমোট করব। তাই মার্কেটে কোনো জিনিস আনার আগে না মার্কেটটাকে খুব ভালো করে স্টাডি করতে হয়, কার জন্য তুমি বানাচ্ছ, কতটা বানাবে, আর কিভাবে বানাবে, এই তিনটে হচ্ছে বেসিক প্রশ্ন। ঠিক আছে, এখানে আই হোপ তোমাদের কারো কোনো ডাউটস নেই, যদি থাকে আমাকে একটুখানি বলো, আমি একবার চ্যাট বক্সে যাচ্ছি, কোনো ডাউট থাকলে আমাকে প্লিজ বলে দাও, এই কনসেপ্টটা একদম যেন ক্লিয়ার হয়। এই জিনিসটার ওপরে কিন্তু পুরো জিনিসটা কিন্তু দাঁড়িয়ে আছে, তাই যদি কোনো ডাউটস থাকে আমাকে একবার একটুখানি ক্লিয়ার করে দাও, এই থ্রি পিলার্স অফ ইকোনমিক্সটা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবারে আসছি, তারপর এরপরে এইবারে আসছি টাইপস অফ গুডস। গুডস মানে হচ্ছে জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়, যেরকম ফাইনাল গুডস, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। আচ্ছা, এত টার্মসে আমি যাচ্ছি না, কি হয় জিনিসটা আমি বলি। ফাইনাল গুডস, ফাইনাল গুড মানে হচ্ছে তোমরা সবাই আই গেস আইদার ফোন কিংবা ল্যাপটপ তার সামনে বসে কাজ করছো,
এই যে পুরো জিনিসটা সেটা হচ্ছে একটা ফাইনাল গুড। ফাইনাল গুড কাকে বলে? পুরো কম্প্যাক্ট জিনিসটা, একদম পরিপূরক যে জিনিসটাকে বলে না, পরিপূর্ণ, তো ফাইনাল গুড মানে হচ্ছে সেইটা। এবারে ইকোনমিক টার্মসে বলি ফাইনাল গুডস মানে কি। যে কোনো বস্তুর যখন দামটা আমাদের জিডিপিতে অ্যাড হয় সেইটাকে আমরা বলি ফাইনাল গুড। এবারে এই গল্পটা কি, এটা তো জানো যে আমরা যাই প্রডিউস করি না কেন, আমাদের একটুখানি ট্যাক্স দিতে হয় সরকারকে, একটা পার্ট অফ প্রোডাকশন কিন্তু সরকারের কাছে ট্যাক্স হিসেবে যায়। তো ফাইনাল গুড মানে হচ্ছে সেই গুডটা যেটা বাজারে আসছে অ্যাট মার্কেট প্রাইস, সেটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স তো সরকারের কাছে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলি ফাইনাল গুড, মানে দ্যাট থিং দ্যাট ইজ রেডি ফর সেল। আর সেল কিসের জন্য? ফর কনজাম্পশন। এটা জিনিস মাথায় রাখবে, ফাইনাল গুডস ইজ ওনলি ফর কনজাম্পশন, মানে যেটা আমরা ইউজ করতে পারবো। এরকম নয় যে এই জিনিসটা আমরা কিনে আবার সেটাকে অন্য একটা কাজে লাগিয়ে তারপরে ইউজ করব, না। ফাইনাল গুডস মানে হচ্ছে যে জিনিসটা ফাইনালি তুমি ইউজ করছো, যেরকম একটা ল্যাপটপ তুমি ফাইনালি ইউজ করছো, এখানে কোনো কাটা ছেটা কিচ্ছু নেই, কিন্তু তুমি ধরো একটা জিনিস কিনলে, ধরো তোমার বাড়িতে ধরো ডেস্কটপ আছে, তুমি ডেস্কটপের কি বলে সিপিউটাকে নিজের মতন করে বানালে, কিরম ভাবে বানালে, ধরো র্যাম এক জায়গা থেকে কিনলে, তারপরে মাদার বোর্ড কোথাও থেকে কিনলে, SMPS টা কোথার থেকে কিনলে, এই যে টুকরো 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 করে করে জিনিসপত্র কিনছো সেটাকে কিন্তু আমি ফাইনাল গুড বলবো না। কারণ এরকম টুকরো টুকরো করে জিনিসপত্র কিনলে কিন্তু একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে না, আলাদা আলাদা ভাবে তোমার কম্পোনেন্টস গুলো আসছে নিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাই ফাইনাল গুড মানে হচ্ছে সামথিং যেটা তুমি সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবে, ইন সিম্পল টার্মস। এবারে আসছি, ফাইনাল গুডের দুটো ভাগ আছে, কি কি ভাগ, সেটা হচ্ছে কনজিউমার গুডস আর হচ্ছে ক্যাপিটাল গুডস। কনজিউমার গুডস নাম দেখেই বুঝতে পারছো যে জিনিস, যে জিনিসপত্র গুলো আমরা সাধারণ মানুষরা ব্যবহার করি, যেরকম এইসব জিনিসপত্রতে তোমার কোনো প্রডিউসারের কোনো গল্প নেই, যেরকম ধরো কি বলবো, চিপসের প্যাকেট থেকে শুরু করে বলো, কিংবা বই, খাতা, নর্মাল জিনিসপত্র যেগুলো আমরা ডেইলি স্টাফের জন্য ইউজ করি সেটা হচ্ছে কনজিউমার গুডস। এবারে এই কনজিউমার গুডসে আবার দুখানা ভাগ আছে। কনজিউমার গুডস এর দুটো ভাগ কি, সেটাকে বলে হচ্ছে ডিউরেবল গুডস আর একটাকে বলে হচ্ছে নন ডিউরেবল গুডস। ডিউরেবল মানে কি, ডিউরেবল মানে যেটা থাকবে, মানে স্থায়ী জিনিস, একটু হলেও স্থায়ী জিনিস। এক্সাম্পল দিচ্ছি, যেরকম হচ্ছে ধরো টিভি, মোটামুটি টিভি কিনলে তো মিনিমাম 5 বছর কিংবা 6 বছর তো অ্যাটলিস্ট চলবে, কিংবা ধরো কম্পিউটার মিনিমাম 5-6 বছর চলবে, কিংবা ধরো ফ্রিজ, ওয়াশিং মেশিন, এইগুলোকে বলি আমরা হচ্ছে ডিউরেবল গুডস, মানে যে জিনিসপত্রগুলো একটু হলেও মানে কিছু বছর অন্তত চলবে, এটাকে বলি আমরা ডিউরেবল গুডস, যেটা থাকবে বেসিক্যালি জিনিসটা। সেকেন্ড ডিভিশন হচ্ছে নন ডিউরেবল গুডস। নন ডিউরেবল গুডস মানে হচ্ছে যেটা ক্ষণস্থায়ী নয়। কোন কোন জিনিসপত্রগুলো ক্ষণস্থায়ী নয়? খাবারের জিনিসপত্র, এগুলো কিন্তু ক্ষণস্থায়ী নয়, যেরকম দুধের প্যাকেট, কিংবা ধরো খাবার, কিংবা ধরো চিপসের প্যাকেট, কিংবা ধরো মেডিসিনস, তারপরে ধরো কি বলে মেকআপের জিনিসপত্র, স্কিন কেয়ারের জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো কিন্তু ক্ষণস্থায়ী নয়, বেশি দিন তুমি কিন্তু এগুলো ইউজ করতে পারবে না, একটা স্টিপুলেটেড টাইম আছে, এটা কিন্তু এই এর মধ্যে কিন্তু মোটামুটি চলবে, তারপরে কিন্তু আর কোনো গল্প নেই, এই ধরনের জিনিসপত্রগুলোকে বলে নন ডিউরেবল গুডস। এবারে হ্যাঁ বলুন, বলছি যে আপনি যে বলছেন ক্ষণস্থায়ী নয়, একটা মানে এক্সপায়ারি ডেটস এর ব্যাপার, তো এটা কি ক্ষণস্থায়ী তো হচ্ছে ব্যাপারটা, মানে আমি বলি ক্ষণস্থায়ী নয়, তো সেক্ষেত্রে এগুলো কি ক্ষণস্থায়ী নয়, মানে যেহেতু একটা লিমিট থাকছে, একটা ডেট থাকছে, তো এর পরে আমি ক্ষণস্থায়ী নয় সেটাই বলছি। ওকে ম্যাম, মানে আমি বললাম ক্ষণস্থায়ী কোনটা, ক্ষণস্থায়ী বলছি আমি ডিউরেবলটাকে ক্ষণস্থায়ী বলছি, যেরকম তোমার ধরো ল্যাপটপ কিংবা ধরো ফ্রিজ, এইগুলো তো মোটামুটি তোমার খারাপ হতে পারে, কিন্তু দেখো একটা ওয়ারেন্টি পিরিয়ড তো থাকে জিনিসটা, তো এগুলো মোটামুটি তোমার 3-4 বছর মিনিমাম চলতে পারে, এটা এরকম না যে 2-3 দিনের মধ্যে তো খারাপ হবে না জিনিসটা। আর নন ডিউরেবলটাকে আমি বলছি কিরকম, যেরকম ডেইলি স্টাফ, যেরকম ধরো তোমার বলো না পাউরুটির প্যাকেট, কিংবা ধরো দুধের প্যাকেট, এইগুলো তো বেশি দিন তুমি চালাতে পারবে না, এটা ধরো একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কনজাম্পশনের উপর ডিপেন্ড করছে, এইটাকে বলছো আমি নন ডিউরেবল গুডস। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো নাকি আমি আরেকবার বোঝাবো? না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এইবারে আসছে আরেকখানা ডিভিশনে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মাঝারি গুডস যাকে বলে, মাঝারি কাকে বলে। আচ্ছা
এই যে কম্পিউটার বানানোর যে জিনিসটা বললাম, ধরো আমার বাড়িতে এখন আমি একখানা গেমিং পিসি বানাতে চাই, ঠিক আছে, গেম খেলার জন্য বেশ ভালো একখানা কম্পিউটার বানাতে চাই, আর এরকম দোকান থেকে কিনলে প্রচুর দাম হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি দোকান থেকে কিনবো না, আমি অনলাইন থেকে অর্ডার করবো। কিভাবে অর্ডার করবো? মাদার বোর্ড অর্ডার করলাম আলাদা, র্যাম অর্ডার করলাম আলাদা, তারপর যে গ্রাফিক্স কার্ড আলাদা করে অর্ডার করলাম, এই যে আলাদা আলাদা করে জিনিসপত্র আমি অর্ডার করছি, এই জিনিসটাকে বলে ইন্টারমিডিয়েট গুডস। মানেটা হচ্ছে যে জিনিসপত্রগুলো দিয়ে আমি একটা ফাইনাল জিনিস বানাচ্ছি। আর একবার বলছি, যে জিনিসপত্রগুলো দিয়ে, যেরকম মাদারবোর্ড, র্যাম, এইগুলোর কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো ইউজ নেই। তুমি যদি বাড়িতে র্যাম কিনে রাখো কিংবা ধরো মাদারবোর্ড কিনে রাখো, আলাদা করে কিন্তু এর কোনো ইউজ নেই। এটাকে যখন তুমি একসাথে কোনো একটা জিনিসে বানাবে তখন কিন্তু তার ইউজ আছে, ঠিক আছে? তাই এই জিনিসটাকে বলে হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মানে যে বস্তুগুলো মাঝা মাঝামাঝি জায়গাতে আছে, যেটা দিয়ে একটা পুরো জিনিস তৈরি হবে, সরি, যেটা দিয়ে একটা জিনিস তৈরি হবে। এই কারণের জন্য এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট গুডস। আচ্ছা, এটা এখানে কারোর কোনো ডাউট থাকলে আমাকে একটুখানি বলে দাও, আমি একবার চ্যাট বক্সে রিটার্ন করছি, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে প্লিজ একটু বলে দাও। আচ্ছা, কারো সমস্যা নেই তাহলে, আই গেস ঠিক আছে। আচ্ছা, এবারে আসছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেক্টরস অফ দ্য ইকোনমি। আচ্ছা, আমাকে একখানা জিনিস বলো, সেটা হচ্ছে তোমাদের কোনো আইডিয়া আছে যে ইন্ডাস্ট্রি কাকে বলে আর সেক্টর কাকে বলে? এটার ব্যাপারে কোনো বেসিক আইডিয়া, মানে ইন্ডাস্ট্রি যখন আমি বলি মাথায় কি আসে, আর সেক্টর যখন বলি মাথায় কি আসে, এই দুটো জিনিসের বেসিক আইডিয়া, যে যা ইচ্ছা, যে কোনো আইডিয়া, এনি ওয়ার্ড, এনি কোম্পানি, হোয়াট এভার ইট ইজ, একটা বেসিক আইডিয়া যদি থাকে বলো আমাকে, ইন্ডাস্ট্রি আর সেক্টর এই দুটোর। একটু ভয়েসে বলে আমি তো মানে বুঝতে পারবো না জিনিসটা, ওকে, চ্যাট বক্স, আদারওয়াইজ রিটার্ন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কোন রেসপন্স পাচ্ছি না, তোমার যা ইচ্ছা, তোমরা যা ইচ্ছা আনসার করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার, এনি বেসিক আইডিয়া, এনি রাফ আইডিয়া অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্টর। আচ্ছা ঠিক আছে, ইন্ডাস্ট্রি আর সেক্টর। আচ্ছা, সেক্টর মানে হচ্ছে বিভাগ যাকে বলে, আর ইন্ডাস্ট্রি মানে হচ্ছে একটা পার্টিকুলার জিনিস। যেরকম আমাদের বিভিন্ন ধরনের সেক্টর আছে, কিরকম সেক্টর, ধরো ম্যানুফ্যাকচারিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপরে ধরো হচ্ছে কি বলবো, সাপ্লাই সেক্টর, এই ধরনের হচ্ছে সেক্টর। সেক্টর মানে কি? আচ্ছা, খুব সিম্পল এক্সাম্পল আরো ভালো করে বোঝাই, যে তোমরা আই হোপ কলকাতায় এসছো, তোমরা কলকাতাতে থাকো, হোয়াট এভার ইট ইজ, তো নিউ টাউনের জায়গাটা আই হোপ তোমার নাম শুনেছো। তো এখানে একটা খুব পপুলার একখানা জায়গা, সেটা হচ্ছে সেক্টর 5 বলে একখানা জায়গা। এটাকে বলা হয় কলকাতার আইটি হাব। প্রচুর কোম্পানি আছে, বিভিন্ন ধরনের, ব্যাংক থেকে শুরু করে বলো, বিভিন্ন ধরনের কোম্পানি টাম্পানি আছে সেক্টর 5। ধরো যেরকম দিল্লিতে আছে, নয়ডাতে আছে সেক্টর 1, 2, 3, 4, সেক্টর 9, সেক্টর 10, এইভাবে বিভাগ আছে। সেরকম গুড়গাঁওতেও আছে, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ। তো সেক্টর মানেটা কি? একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি থাকে। যেরকম সেক্টর 5 এ সব থেকে বেশি কোম্পানি হচ্ছে ধরো আইটি কোম্পানি খুব বেশি আছে, যেরকম ব্যাঙ্গালোরে কিন্তু আইটি কোম্পানি খুব বেশি, তারপরে গুড়গাঁওতে কিন্তু ব্যাংকস আর অ্যানালিসিস টাইপের যে কোম্পানিগুলো সেইগুলো কিন্তু বেশি। সেক্টর মানে হচ্ছে বিভাগ, মানে ইন সিম্পল টার্মস ধরো ম্যানুফ্যাকচারিং সেক্টর। ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে, যেরকম ধরো জুট মিল, তারপরে ধরো লেদার কারখানা কিংবা লেদার মেকিং কারখানা, জুতোর কারখানা, এগুলো হচ্ছে সব ম্যানুফ্যাকচারিং সেক্টর। সেক্টর ইজ দ্য ব্রড পিকচার আর ইন্ডাস্ট্রি ইজ দ্য স্মল পিকচার, ঠিক আছে? ইন সিম্পল টার্মস আমি বলি, যেরকম ফাইন্যান্স সেক্টর বলি আমরা, ফাইন্যান্সিয়াল সেক্টর বলি। এবারে ফাইন্যান্সিয়াল সেক্টরে কত কিভাবে কিরকম বিভিন্ন বিভিন্ন সেক্টর ইন্ডাস্ট্রিজ থাকে, যেরকম হচ্ছে ধরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ, ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রিজ, এইগুলো হচ্ছে পার্টিকুলার এক একটা করে ইন্ডাস্ট্রি, কিন্তু সেক্টরটা আসছে একটা বড় সড়ো একখানে ব্যাপার।
এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্টর। আচ্ছা, এবারে ইকোনমিতে চারখানা সেক্টর আছে। ফার্স্ট হচ্ছে প্রাইমারি সেক্টর, তারপরে হচ্ছে সেকেন্ডারি সেক্টর, তারপরে বলে টার্শিয়ারি সেক্টর, তারপরে হচ্ছে কোয়াটারনারি সেক্টর। এটা খুব একটা ভালো করে এক্সাম্পল দিই তোমাদেরকে বুঝতে পারবে। ধরো সকালবেলাতে কাকিমা মাছ কিনতে গেছে, বাড়ির সামনে মাছের দোকান, তো বলেছে 1 কিলো মাছ দাও। ভালো কথা। তো যে মাছওয়ালা এসছে, ধরো তার নিজের পুকুর আছে কিংবা সে যাই হোক করে মাছটা পেয়েছে, বেসিক জিনিস হচ্ছে এইটা। তো সে মাছটা পেয়েছে, এই যে মাছটা পুকুর থেকে তুলে এনেছে বেচার জন্য, এইটাকে প্রথম কথা আমরা বলি হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর কাকে বলা হয়? র মেটেরিয়ালস, ন্যাচুরাল রিসোর্সেস, যেটাকে আমি এখুনি বললাম, ন্যাচুরাল রিসোর্সেস দিয়ে তুমি কোনো জিনিস যখন বানাচ্ছো। এবার দেখো মাছটা কিন্তু ন্যাচুরাল, ঠিক আছে, এটা কিন্তু কোনো লোকজন বানায়নি, এটা ভগবানের দান ইন সিম্পল কথাতে। তো এটা কিন্তু ন্যাচুরালি আমাদের কাছে আসছে, ইট ইজ এ ন্যাচুরাল রিসোর্স। মাছওয়ালাটা কি করছে, এই ন্যাচুরাল জিনিস দিয়ে কিন্তু তার সংসার চালাচ্ছে, ঠিক। এই যে মাছটাকে বেচছে সেটা হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর। এইবারে সেকেন্ড এখানে এক্সাম্পলে আসি, মাছটাকে ধরো তোমার প্রচুর কোয়ান্টিটিতে মাছ যখন নিয়ে আসে, তো মাছওয়ালা তো প্রচুর কোয়ান্টিটিতে নিয়ে আসে, মোটামুটি অনেক লোকজনকে সার্ভ করবেন এভরিথিং। তো ধরো একটা ব্যবসা চালাচ্ছে, ঠিক আছে, মানে মাছের প্রোডাকশন বলবো না, হ্যাঁ প্রোডাকশনও বলতে পারা যায়, কারণ ডিপেন্ড করছে না, যে ধরো দিনে মাছওয়ালাটা ধরো বিক্রি হচ্ছে, ধরো দিনে ধরো 20 কিলো মাছ, তাই 20 কিলো মাছ ওকে বিক্রি করার জন্য যে পুকুরটা থেকে আনে, সেই পুকুরে ধরো মাছকে ভালো খাবার দিতে হয় কিংবা মাছের যত্ন করতে হয়, বিভিন্ন ধরনের সার টার হ্যান ত্যান এইসব জিনিসপত্র কিনতে হয়, তাই একটা প্রোডাকশন লেভেলে কিন্তু জিনিসটা করছে। এই যে এফার্টটা লাগাচ্ছে প্রোডাকশন করার জন্য, মাছকে খাবার দেওয়া থেকে শুরু করে বলো, পুকুরটাকে পরিষ্কার রাখা থেকে শুরু করে বলো, ভালো ধরো জাল আনা, জাল এনে মাছগুলোকে তোলা, এই যে ব্যাক প্রসেসটা চলছে না, সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। মানে এইটাকে বলে ম্যানুফ্যাকচারিং সেক্টর। কেন আমি জিনিসটাকে ম্যানুফ্যাকচারিং বললাম? কারণ প্রোডাকশন করছে জিনিসটা, মাছ নিজের মতন করে বাড়ছে, ঠিক আছে, কিন্তু সেই স্পিড আপটাকে বাড়াচ্ছে কে? এই মাছওয়ালাটা। কি করে? চারা দিয়ে, খাবার টাবার দিয়ে, ধরো পুকুরটাকে ভালো করে পরিষ্কার রেখে। কারণ একটা জিনিস জানো, যে পুকুরে যদি খুব বেশি তোমার শ্যাওলা কিংবা চোঁয়া জল, ধরো অনেক সময় হয় যে চোঁয়া জল ঢুকে যায় পুকুরের মধ্যে, পুকুরের মাছ কিন্তু ভালো হয় না, তাই পুকুরের জলটাকে পরিষ্কার রাখা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাই এই যে পেছন সাইডে যে জিনিসটা হচ্ছে মাছওয়ালার যে প্রোডাকশনটা করছে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এইবারে ধরো কাকিমা বললো, আমি বাড়িতে আজকে মাছ ছাড়াতে পাচ্ছি না, তাই তুমি এক কাজ করো, তুমি আমাকে আজকে মাছটা ছাড়িয়ে দাও, আঁশ টাশ গুলো ভালো করে ছাড়িয়ে দাও, আমি বাড়িতে গিয়ে তেল হলুদ দিয়ে ভেজে নেবো, কারণ সকালে ধরো এর অফিস আছে, ওর অফিস আছে, এই জিনিসপত্র গুলো। এইবারে যে মাছওয়ালাটা এইসব কাজকর্ম করছে, তার ধরো একটা লোক আছে, ওর দায়িত্ব কি? যে শুধু মাছ টাছের আঁশ গুলো ছাড়ানো, মাছটা কাটা, ঠিক আছে। এইটাকে আমরা বলি হচ্ছে টার্শিয়ারি সেক্টর, মানে হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস কি দিচ্ছে লোকটা? সেকেন্ড লোকটা মাছ ছাড়িয়ে দিচ্ছে, আঁশটা ছাড়িয়ে দিচ্ছে, এটা সার্ভিস দিচ্ছে। এরপরে আসছি আর একখানা গল্পতে, এরপরে আসছি কাকিমা বাড়িতে মাছটাকে নিয়ে এলো। এবারে কাকিমা ভাবলো যে রোজই তো এইভাবে কাতলা মাছের ঝাল করছি, তো আজকে কাতলা মাছের ঝালটা অন্যভাবে করি, ইউটিউবে কিছু ভিডিও দেখলো কিংবা ধরো রান্নার বইতে কিছু পড়লো। এইবারে আন্টি ভাবলো যে চলো আজকে একটু এক্সপেরিমেন্ট করা যাক, কিভাবে মাছের ঝালটাকে আরো বেটার বানানো যায়। এইটা এলো হচ্ছে কোয়াটারনারি সেক্টরে। এইবারে গল্পটাকে আর একটুখানি ভালো করে বলে দিই, তাহলে প্রাইমারি সেক্টরটা কি হলো? এই যে ন্যাচুরাল রিসোর্সেস দিয়ে মাছওয়ালাটা মাছ নিয়ে এলো, এইটাকে বলে প্রাইমারি সেক্টর। তাই প্রাইমারি সেক্টরে কি কি আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফরেস্ট্রি, তারপরে হচ্ছে এগ্রিকালচার, সব থেকে ইম্পর্টেন্ট প্রাইমারি সেক্টরে কিন্তু এগ্রিকালচার সব থেকে ইম্পর্টেন্ট, এটাই কিন্তু বেসিক জিনিস। তারপর হচ্ছে কোল মাইনিং, মিনারেল এক্সট্রাকশন, মিনারেল এক্সট্রাকশন মানে হচ্ছে তেল, তেলের খনি থেকে তেল আনা, এটাকে বলে মিনারেল এক্সট্রাকশন। তারপরে হচ্ছে ফিশিং। এই যে সমস্ত জিনিসপত্রগুলো দেখো খেয়াল করে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল রিসোর্সেস, তাই যে জিনিসপত্রগুলো আমরা নেচার থেকে পাচ্ছি, দ্যাট সেক্টর ইজ নোন অ্যাজ প্রাইমারি সেক্টর, ঠিক আছে। সেকেন্ড সেক্টরে আসছি, সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরটা আমি কি গল্প বললাম, যে মাছ মাছওয়ালাটা কি করেছে, যে পুকুরে যে মাছগুলো আছে সেইগুলোকে ধরো চারা ঠারা দিয়ে আরো প্রোডাকশনটা বাড়িয়েছে, তার মানে প্রোডাকশন করছে। সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে মেশিনারি, যখন তুমি অন আ লার্জ স্কেল, অন আ লার্জ লেভেল
প্রোডাকশন করছে, ইন্ডাস্ট্রিয়াল একখানা ব্যাপার স্যাপার, সেইটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরে খুব ভালো একখানা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যদি মানিকতলার চত্বরে তোমরা যদি থাকো কলকাতা, কিংবা তোমরা হাটে, আই গেস হাটে তোমরা যাও কিংবা দেখেছো, হোয়াট এভার ইট ইস, গল্প শুনেছো, হোয়াট এভার ইট ইস, হাটে কি হয় দেখবে, একটা পার্টিকুলার জিনিসের কিন্তু প্রচুর দোকান থাকে। ধরো মাছের হাট বসে, তারপরে ধরো বিভিন্ন পাখি, তারপরে কুকুর, বিভিন্ন ধরনের কিন্তু হাট বসে, মানে বুধবারের একটা হাট বসে কিংবা রোববারের, হোয়াট এভার ইট ইস, সবজি বাজার, সমস্ত কিছু। তাই ওটা কিন্তু একটা হিউজ লেভেলে হয়। এইবারে সেই যে জিনিসপত্রগুলোকে দেখছো সেইটাকে কনভার্ট করে দাও ইন্টু মেশিনারিজ, প্রোডাকশন যখন হচ্ছে, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরির কনসেপ্টটা যখন আসে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টর, যখন আমরা ফ্যাক্টরিজ প্রোডাকশন, মেশিনারি প্রোডাকশন করছি, সেটা আসছে আমাদের সেকেন্ডারি সেক্টর। তিন নম্বর সেক্টর হচ্ছে টার্সিয়ারি সেক্টর। আমি কি বললাম যে আন্টি বললো যে আজকে মাছটা তুমি ছাড়িয়ে দাও, বাড়িতেও তো টাইম নেই। এই যে সার্ভিসটা হচ্ছে যে মাছের আঁশটা যে ছাড়িয়ে দিচ্ছে, মাছটাকে যে সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, এই যে সার্ভিসটা, এটা কিন্তু একটা সার্ভিস, মাথায় রাখবে। টার্সারি সেক্টরে অনলি সার্ভিস হয়। কি কি ইনক্লুডেড হয় টার্সারি সেক্টরে আমি বলে দিচ্ছি। পড়ানো, এই যে আমি এখন পড়াচ্ছি, এইটা কিন্তু টার্সারি সেক্টরের মধ্যে ইনক্লুডেড। তোমরা যেরকম ধরো টিউশনস পড়াচ্ছ, কিংবা তোমরা কেউ চাকরি করছো, এই যে জিনিসপত্রগুলো, এইটাকে কিন্তু টার্সারি সেক্টরের মধ্যে ধরা হয়। প্রত্যেকটা সার্ভিস, ধরো কেউ রান্না করছে, কিংবা ধরো কেউ হাতের কাজ করছে, এই যে জিনিসপত্রগুলো টার্সারি সেক্টরের মধ্যে পড়ে। হলো, এইবারে আসছি কোয়াটারনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টরটা কিন্তু মানে এই জিনিসটা খুব রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, মোটামুটি 20-30 বছরের মধ্যে এই জিনিসটা ডেভেলপমেন্ট হয়েছে। এইটাকে আমরা বলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়া। হোয়াট ইস দিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়া? যেমন আমি এক্সাম্পলে বললাম যে কোয়াটারনারি সেক্টরটা মানে হচ্ছে, কাকিমা বললো যে আজকে একটু নতুন ভাবে যদি আমি মাছের ঝালটাকে রান্না করি, তার মানে কি, এক্সপেরিমেন্ট করা, ভাবা একটুখানি কিভাবে জিনিসটাকে বেটার বানানো যায়, এইটাকে আমরা বলি হচ্ছে কোয়াটারনারি সেক্টর। ঠিক আছে, এইগুলো হচ্ছে দ্য ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইকোনমি। এটার উপরে কিন্তু তোমরা এর পরে যে কনসেপ্ট গুলো পড়বে, এটা কিন্তু এটারই বেসের উপরে তৈরি হচ্ছে জিনিসটা। ঠিক আছে, দ্য স্টাডি অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর দুটো ব্রড ডিভিশনস, ফার্স্টে আসছে মাইক্রো ইকোনমিক্স, দ্বিতীয়ত আসছে ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, মাইক্রো ইন শর্ট, মনে রাখার জন্য খুব সোজা জিনিস, মাইক্রো মানে ছোট, টাটার ন্যানো গাড়ি, মাইক্রো মানে এই জিনিসটা মনে রাখবে, টাটার ন্যানো গাড়ি, একদম ছোট্ট একখানা বর্ষণ। কি কি থাকে এর মধ্যে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে? মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে থাকে হচ্ছে ধরো প্রাইস, তারপরে হচ্ছে ধরো ডিমান্ড আর সাপ্লাই এর জিনিসপত্র, তারপরে ধরো মার্কেট কন্ডিশনস, এইসব জিনিসপত্রগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে। মানে বেসিক্যালি যে ছোট জিনিসটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো, মানে দ্য বেস। মানে আচ্ছা, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, তোমরা কেউ কেক বেকিং পারো, মানে কেক বানাতে কিভাবে হয়, কোনো আইডিয়া আছে, এনি আইডিয়া অ্যাবাউট কেক বেকিং অর এনিথিং লাইক দ্যাট, এনি আইডিয়া অ্যাবাউট এনিথিং? আচ্ছা ঠিক আছে, আমি আমি পার্সোনালি খুব কেক বানাতে ভালোবাসি। তাই কেক বানানোর জন্য বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগে হচ্ছে ময়দা, ডিম, ভ্যানিলা, এই জিনিসপত্রগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র। তাই এই যে জিনিসপত্রগুলো, ভ্যানিলা, ডিম, হ্যান ত্যান, এইগুলো হচ্ছে মাইক্রোর পার্টে। ম্যাক্রোতে কি কি আসছে? শুধু কেক বানালেই তো হয় না, ধরো ওভেনে বেক করলাম কেকটাকে, এবারে কেকের ওপরে আসবে কেকের আইসিং, তারপরে ক্রিম, তারপরে ধরো চকো চিপস কিংবা হোয়াট এভার ইট ইস, এই যে কেকের লেয়ারিংটা হলো সেইটা হচ্ছে ম্যাক্রো। দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। যদি মাইক্রো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ম্যাক্রো ঠিকঠাক হবে না। যদি কেকে ধরো ডিম বেশি দিয়ে দিলাম, কিংবা ডিম কম দিয়ে দিলাম, কিংবা যদি ময়দাটা কম দিয়ে দিলাম, তাহলে কিন্তু কেক শক্ত হবে। কেকে যতই তুমি আইসিং দাও কিংবা যতই তুমি ক্রিম দাও, কেক কিন্তু ভালো হবে না। তো মাইক্রোর মধ্যে ইন সিম্পল ওয়ার্ডস এর কনসেপ্ট গুলো আসছে, যেরকম আমি বললাম, দাম, ডিমান্ড, সাপ্লাই, ইনফ্লেশন, তারপর হচ্ছে মার্কেট কন্ডিশন, যেরকম মনোপলি, অলিগোপলি, এইসব জিনিসপত্র গুলো আসছে হচ্ছে তোমার মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রোতে কি কি আসছে? ম্যাক্রোতে আসছে একটা বড় সড়ো পিকচার। ম্যাক্রোতে আসছে হচ্ছে এগ্রিগেটেড ডিমান্ড, মানে দুনিয়ার ডিমান্ড, দ্য ডিমান্ড অফ দ্য ইকোনমি, সাপ্লাই অফ দ্য ইকোনমি, তারপরে হচ্ছে ধরো আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস, আমাদের এক্সচেঞ্জ রেট কিরকম আছে, মানে এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ডলার আর রুপির যে ভ্যালু, মানে $1 ইজ ইকুয়াল টু কত তোমার ইন্ডিয়ান রুপি, এই যে গল্পটা, এইটা পুরোপুরি আসছে ম্যাক্রোর গল্পতে, এক্সচেঞ্জ রেটস এন্ড এভরিথিং।
তো দিস ইজ দ্য স্টোরি অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা এইবারে একখানা খুব ইম্পর্টেন্ট একখানা কনসেপ্টে আসে, এটা আচ্ছা আচ্ছা এই কনসেপ্টটা পড়ানোর আগে আমি একটুখানি খালি জিজ্ঞাসা করতে চাই যে তোমাদের এফ আই সে দ্য ওয়ার্ড ইকোনমি, মিক্সড ইকোনমি ব্যাপারে কোনো আইডিয়া আছে? এনি বেসিক আইডিয়া অ্যাবাউট মিক্সড ইকোনমি কাকে বলে, মানে প্রাইভেট ইকোনমি, পাবলিক ইকোনমি, হোয়াট এভার ইট ইজ, কোনো বেসিক তোমাদের কিছু করে যদি আইডিয়া থাকে আমি একটু বলো। প্রাইভেট পাবলিক হোয়াট এভার ইট ইজ, ওয়েন আই সে দিস পাবলিক ইকোনমি, প্রাইভেট ইকোনমি, যেখানে যেখানে প্রাইভেট পাবলিক একসাথেই থাকে সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা যেখানে প্রাইভেট সেক্টরও থাকবে পাবলিক সেক্টরও থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর প্রাইভেট ইকোনমি কাকে বলে? প্রাইভেট ইকোনমি কাকে বলে? তুমি যেটা বলে একদম ঠিক বলেছো, প্রাইভেট ইকোনমি হচ্ছে যেখানে পুরো শেয়ারটাই মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে বা কোনো একজনের হাতে থাকবে, সেটা হচ্ছে প্রাইভেট ইকোনমি। আর পাবলিক হচ্ছে পুরোটাই গভর্নমেন্টের কন্ট্রোলে থাকবে। একদম ঠিক কথা, ঠিক আছে। এবারে আমি এটা একটু খুব মন দিয়ে শুনবো জিনিসটা, এইটা কিন্তু তোমাদের এরপরের ক্লাসগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, খুব মন দিয়ে শুনবে জিনিসটা। এবারে আমরা আসছি ক্যাপিটালিস্ট ইকোনমি। আচ্ছা ক্যাপিটাল মানেটা কি? আই হোপ ইউ অল নো ক্যাপিটাল মানে কি। আচ্ছা ক্যাপিটালের এনি বেসিক আইডিয়া, ক্যাপিটাল যখন বলি তখন কি মাথায় আসে? যে পুঁজি, ব্যবসা স্টার্ট করতে চাও ক্যাপিটাল কি আছে, ইনভেস্টমেন্ট কি করব, একটা পুঁজি বেসিক্যালি। তো ক্যাপিটাল মানে হচ্ছে ওই জিনিসটা আমাদের মাথায় আসে। তো ক্যাপিটালিস্ট ইকোনমিটা কি বেসিক্যালি? আচ্ছা আই হোপ তোমরা মোটামুটি এখানে কেউ না কেউ অ্যাটলিস্ট প্রেম ঠেম তো করেছো, মোটামুটি বড়সড় আছো। তো যখন ধরো কলেজ কলেজে পড়ি তখন তো পকেট মানি বলে বাবার কাছ থেকে ধরো 50 টাকা পাওয়া, এছাড়া কিন্তু টাকা পয়সা সেইভাবে নেই। এবারে ধরো গার্লফ্রেন্ড হলো, তারপরে তাকে খাওয়াতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, এদিক ওদিক ঘুরতে যাবো, তো তখন টাকা নেই। তখন আমরা কি করতে স্টার্ট করলাম? তখন আমরা স্টার্ট করলাম হচ্ছে টিউশনস পড়াতে। এই যে টিউশনটা পড়ালাম, নিজের একটুখানি ইনকাম হলো, মানে বাবার কাছ থেকে টাকাটা তখন অতটাও মানে খুবই যে ইম্পর্টেন্ট সেরকম না, আমি নিজে একটুখানি কিছু আর্ন করছি বেসিক্যালি। এই যে নিজের আর্নিং, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। আরেকবার বলি জিনিসটাকে ভালো করে, ধরো আগে তুমি কি করতে? বাবার কাছ থেকে টাকা পেতে। এখন তুমি কি করছো? এখন তুমি পকেট মানি হয়েছে। কি কোথেকে পকেট মানিটা পাচ্ছ? তুমি টিউশন পড়িয়ে পকেট মানিটা পাচ্ছ। তাই দেয়ার ইজ সামথিং কল্ড দ্যাট ইজ ইউ আর আর্নিং অন ইউর ওন, মানে তুমি নিজে নিজের রোজগারটা একটু হলেও করছো, নিজের হাত খরচাটা তোমাকে বাবার কাছ থেকে চাইতে হচ্ছে না, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে পাতি কথাতে ক্যাপিটালিস্ট ইকোনমি, যে ইকোনমিতে তুমি নিজে প্রোডাকশন করছো, সেটাকে বলি আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি। এই ক্যাপিটাল ইকোনমিস্ট এর মেইন ফিচার্স কি কি আছে? প্রথমে ক্যাপিটালিস্ট ইকোনমির মেইন ফিচার হচ্ছে যে মার্কেট মার্কেট ডিটারমাইন্স প্রাইস থ্রু দ্য ল অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। আচ্ছা এখানে আবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। আচ্ছা আচ্ছা আমাকে যদি ইকোনমিক্স এর কোনো আইডিয়া নাও থাকে, ডিমান্ডের মানে নীতিটা কি একটুখানি আমাকে কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ল অফ ডিমান্ড, ডিমান্ডের নীতি কি? ইকোনমিক্স না জানলেও তুমি তোমরা বলতে পারবে। সাপ্লাই বাড়লে ডিমান্ড কমবে, সাপ্লাই কমলে ডিমান্ড বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি ধরো যদি দামের সাথে জিনিসটাকে রিলেট খুব একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলে, মানে ল অফ ডিমান্ড বলছি আমি, সাপ্লাই এর এখানে কোনো গল্প নেই, দামের সাথে জিনিসটাকে বলছি, প্রাইসের সাথে আমি জিনিসটাকে বলছি, খুব সিম্পল আমাকে এখানে এক্সাম্পল দিয়ে বলো জিনিস। ডিমান্ড বাড়লে, আচ্ছা ডিমান্ড বাড়লে তাহলে প্রাইস বাড়বে অবভিয়াসলি, আর ডিমান্ড কমলে এই সরি সরি উল্টোটা বললাম, মানে ডিমান্ড যদি কমে যায় তাহলে, হ্যাঁ না 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 ঠিকই বলেছি, ডিমান্ড যদি বাড়ে তাহলে প্রাইস বাড়বে, আর ডিমান্ড যদি কমে যায় তাহলে প্রাইস কমবে। আচ্ছা আর এক্সাম্পল দি। আচ্ছা আমাকে আমাকে খালি একটুখানি রিপ্লাই করো, ঠিক আছে? ধরো তোমার শখ হচ্ছে আইফোন কেনা, হোয়াট এভার ইট ইজ, ধরো আইফোনের দাম ঝুপ করে নেমে গেল, কততে নামলো? ধরো 10-এর মধ্যে নামলো। এইবার আমাকে বলো যে তোমার ডিমান্ড বাড়বে না কমবে? ধরো তুমি আইফোন লাভার, আইফোনের দাম হঠাৎ করে খুবই আকাশ কুসুম এখানে এক্সাম্পল আমি জানি, 10,000-এ নেমে গেল আইফোনের দাম, 70,000-টাকে ধরো 10,000-এ নামলো। এবারে আমাকে বলো যে তোমার আইফোনের জন্য ডিমান্ড, চাহিদা বাড়বে না কমবে? অনেকটা মানে চাহিদাটা বাড়বে, তাই তো? হ্যাঁ চাহিদা বাড়বে। এবার এখানে কি হলো, দেখো আমি কি বললাম, দামটা কিন্তু কমলো, 70,000 ছিল, 70,000 থেকে কত হলো 10,000, দামটা কমলো,
করেক্ট, দামটা কমার সাথে সাথে কিন্তু তোমার চাহিদা বেড়ে গেল, এটাকেই বলে দ্য ল অফ ডিমান্ড। তার মানে কি ল অফ ডিমান্ড? এইটা বলে যখন জিনিসপত্রের দাম কমে আমাদের চাহিদা বেশি বাড়ে, কারণটা কি? পকেট থেকে কম টাকা খরচা হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যখনই পকেট থেকে কম টাকা খরচা হবে তখন আমাদের ডিমান্ড বাড়বে, আর যখনই কি দাম বাড়বে তখন আমাদের না থাক দরকার নেই পরে কিনবো, এই জিনিসটা হবে। ইন সিম্পল টার্মস দিস ইজ দ্য ল অফ ডিমান্ড। এবার আপনাকে যদি বুঝতে পারো তাহলে আমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝে গেছো, নিয়ে আমি কন্টিনিউ করবো ফার্দার। আমাদের যে মানে ম্যাথস গুলো আসে খুব বেশি করে, যে চিনির দাম এত পার্সেন্ট বেড়ে যাওয়ার খরচ এত পার্সেন্ট কমে গেল, এটাই তো ভালো একটা এক্সাম্পল। একদম, এই যে আচ্ছা খুব ভালো একখানা জিনিস বলে আমাকে মনে করিয়ে দিলে। আচ্ছা তোমরা ছোটবেলাতে তো রাবার ব্যান্ড নিয়ে খেলতে, গার্ডার নিয়ে খেলতে তোমরা কেউ কোনোদিনও? এনি রিপ্লাই, এনি রিপ্লাই চলবে। গার্ডার নিয়ে কোনোদিনও খেলেছো? মানে এরকম কি বলে গুলতি টাইপের একখানা ব্যাপার হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তুমি বলে না যে চিনির দাম বাড়লে কতটা ধরো ডিমান্ড কমবে কিংবা কতটা ডিমান্ড বাড়বে, এই যে গল্পটা, এটাকে আমরা বলি ইকোনমিক টার্মস এ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কিছু না, এরকম যে গার্ডার, গার্ডারটাকে তুমি টানলে কতটা, গার্ডারটা গার্ডার টানলে কি হয়, তুমি ধরো গার্ডারটাকে যত টানলে সেটা কিন্তু ব্যাক ফোর্সে সেই তোমার হাতে এসে লাগলো, এইটাই হচ্ছে ইন সিম্পল টার্মস এ গার্ডারের ফর্মুলা, ঠিক আছে? ইলাস্টিসিটিও সেম জিনিস, মানে দামটা কত কমলে তুমি কতটা ডিমান্ড করবে, এইটাই হচ্ছে কিন্তু তোমাদের বেসিক। এইটাই কিন্তু খুব অঙ্ক আসে তোমাদের, এই বেসিক থেকে কিন্তু জিনিসটা পুরোটা তোমরা বুঝতে পারবে। মানে ধরো আমি যেরকম একটা এক্সাম্পল দিলাম যে আইফোনের এক্সাম্পলটা, ধরো আমি বললাম যে 70,000 টাকা তোমার আইফোনের দাম ছিল, সেটা এখন কমে গেছে 10-এ। যেখানে আইফোনের ডিমান্ডটা ছিল, ধরো আইফোনের কাস্টমারদের আগে ডিমান্ড ছিল ধরো 100টা কাস্টমার্স আইফোন ডিমান্ড করতো, সেইখানে আইফোনের ডিমান্ড হয়ে গেল 10,000 কাস্টমার্স। তাহলে তুমি এবারে ভাবো যে কতটা লেভেলে চেঞ্জ হয়েছে। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাই হচ্ছে ওই ইলাস্টিসিটি গার্ডারের গল্পটা, ঠিক আছে? আচ্ছা এখানে একটুখানি নোট ডাউন করে নাও, কারণ এই জিনিসটা একটু গোলাবে। ল অফ ডিমান্ড বলবো আর ল অফ সাপ্লাই বলবো, যদি খাতা পেন থাকে প্লিজ লিখে নাও, কারণ জিনিসটা গোলাবে। তো ল অফ ডিমান্ড আমি কি বললাম, যদি দাম বাড়ে তাহলে তোমার ডিমান্ড কমবে, আর তোমার যদি দাম কমে তোমার চাহিদা বাড়বে। খুব সিম্পল টার্মস, দাম বাড়লে, কারণ দেখো দাম যদি বাড়ে একটা জিনিস খুব সিম্পল, দেখো তোমার যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে তোমার খরচা বাড়বে, তাহলে তুমি বেশি টাকা খরচা করে কেন জিনিসটা চাইবে? তুমি ভাবে না না ঠিক আছে দামটা কমুক আবার পরে গিয়ে কিনবো। তাই লোকজন কেউ এই পক্ষপাতি নয় যে দাম বেশি আমি খরচা করে জিনিসপত্র কিনবো, লোকজন সবসময় চাইবে যে যতটা কমে, যতটা কমে আমরা বেশিটা কিনবো। তাই ল অফ ডিমান্ড এটাই বলে। আর ল অফ ডিমান্ড কিন্তু সবসময় খেয়াল রাখবে, এইটা কিন্তু কনজিউমার্স পয়েন্ট অফ ভিউ, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এটা কিন্তু কনজিউমার্স পয়েন্ট অফ ভিউ মানে আমাদের মতন, এই যে হাউস হোল্ড যে ব্যাপারটা বললাম না, বাড়ির কনজিউমার্স, উই আর নট প্রডিউসিং এনিথিং, ম্যানুফ্যাকচারিং আমরা ইউনিট নই, আমরা কিন্তু কনজিউমার্স, আমরা কিনবো, এই পয়েন্ট অফ ভিউতে কিন্তু ল অফ ডিমান্ডটা আসে। এইবারে আসি সেকেন্ড ল, সাপ্লাই, ল অফ সাপ্লাই কাকে বলি? হ্যাঁ বলো, তুমি একটা জিনিস বলো যে যদি চাহিদা বাড়ে, ঠিক আছে, তাহলে তো দাম বাড়তেও পারে। আজকে মনে করো বাজারে ইলিশ মাছের প্রচন্ড চাহিদা হয়ে গেল, ঠিক আছে, বাজারে ইলিশ মাছ কিনতে গেছি, আমার প্রচন্ড চাহিদা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের দাম খুব বেড়ে যেতে পারে। একদম একদম একদম, ওটাই তো বলছি, একদম। কেন হয় জানো জিনিসটা? এইবারে ওটাই আমি বলছি, এই জিনিসটা মানে আসছি এখানে ল অফ সাপ্লাইতে আসছি। এবারে এইবারে আমি আসছি ল অফ সাপ্লাইতে। আমি কি বললাম, ইকোনমিক্স এমন একখানা সাবজেক্ট, যদি এটা হয় তো এইটা হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। যদি আর এরপরে দুটো ব্যালেন্স করে, একটা জিনিস খেয়াল রাখবে যে ইকোনমিক্স ইজ আ ব্যালেন্সিং থিং। যেরকম সাইকেল চালানোর জন্য দুটো পায়ে কিন্তু আমাদেরকে সাইক্লিং করে কিন্তু ব্যালেন্সটা ক্রিয়েট করতে হবে, ইকোনমিক্স ইজ দ্যাট কাইন্ড অফ সাবজেক্ট। এইটা হলে এইটা হবে, এইরকম একটা ব্যালেন্সের মধ্যে কিন্তু জিনিসটা চলবে। আচ্ছা এখানে আর একখানা জিনিস বলে দিই, তুমি যে এক্সাম্পলটা বলে ইলিশ মাছের, একটা জিনিস খেয়াল করে দেখো, ইলিশ মাছ কিন্তু সিজনাল জিনিস, ফার্স্ট থিং। আর ইলিশ মাছের গল্পটা কি হয়, বর্ষার ইলিশ একখানা থাকে, যে বর্ষার ইলিশের আর একখানা জিনিস মাথায় রাখবে যে তোমরা ব্ল্যাক মার্কেটিং এর ব্যাপারে কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া অবাউট ব্ল্যাক মার্কেটিং অর এনিথিং লাইক দ্যাট? এনি আইডিয়া, বেসিক আইডিয়া?
জানো জিনিসের ব্যাপারে, ব্ল্যাক মার্কেটিং মানে ব্ল্যাকের টিকিট কেনা? তোমার বাবা বাবা মায়েদের কাছ থেকে কোনোদিনও গল্প শুনেছো ব্ল্যাকের টিকিট? কোন জিনিস আমি আমার ডিমান্ড বাড়বে সেটা আগে থেকে জেনে সেটাকে আমি কিনে রাখবো এবং পরে বেশি দামে বিক্রি করবো। প্রচুর দাম বেড়ে গেছিল, মানে এক মাসের মধ্যে একটা হ্যান্ড স্যানিটাইজারের বোতল মোটামুটি তোমার 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছিল। এইবারে আছে, তুমি ধরো একটা দোকানদার, তুমি তোমার ধরো একটা দোকান আছে, তুমি দেখছো বাবা এত ডিমান্ড, লোকজন তো পাগলা হয়ে যাচ্ছে, লোকজন তো যে কোনো প্রাইস দেওয়ার জন্যই তো রেডি। কারণটা কি? কারণ লোকজন এখন সেফটি চায়। তাহলে আমি নিজের মতন করে প্রাইসটা সেট করি, ঠিক আছে? এই যে করোনা সিচুয়েশনটা হয়েছিল, এটা কিন্তু একটা খুব কি বলবো আননেচারাল একটা সিচুয়েশন, এটা কিন্তু একটা রেগুলার সিচুয়েশন নয়। ব্ল্যাক মার্কেটিং মানে হচ্ছে তুমি যখন চাহিদাটাকে ক্রিয়েট করছো, মানে ইচ্ছা করে বাড়াচ্ছ। তার মানে হচ্ছে যাদের কাছে তোমার ধরো হ্যান্ড স্যানিটাইজার ছিল, যে দোকানদারের কাছে, ওদের কাছে কিন্তু সাপ্লাই ছিল, এরকম না যে সাপ্লাই ছিল না, ওদের কাছে কিন্তু জিনিসপত্র ছিল, ওরা কি করেছিল দামটাকে এমন ভাবেই বাড়িয়ে দেবে। কিভাবে দামটাকে বাড়াবে? চাহিদা বাড়িয়ে দেবে, যে বলবে না না নেই, কালকে আসবে মাল, পরশুদিন আসবে, যদি আপনাকে নিতে হয় আপনাকে এই দামে নিতে হবে, না তো আপনি পাবেন না। কি করেছে, জিনিসটাকে লোকজনকে বলেছে না এই দামেই নিতে হবে, তো লোকজন ভয় পেয়ে গেছে না না নিয়ে নি, আবার যদি করোনা টোনা হয়ে যায় অসুবিধা হয়ে যাবে। এই যে জিনিসটা চাহিদা বাড়ানো, এই জিনিসটাকে বলে ব্ল্যাক মার্কেটিং। খুব আর একখান এক্সাম্পল হচ্ছে পেঁয়াজের এক্সাম্পল। অনেক সময় কি হয় জানো তো, পেঁয়াজের দেখবে যে পেঁয়াজের দাম হুটহাট করে বেড়ে যায়, খুব বেশি বেড়েছে। এটা অবভিয়াসলি একটা পলিটিক্যাল সিনারিও থাকে, কিন্তু অনেক সময় এই জিনিসটা হয় যে লোক দোকানদার কি করে যে চাহিদাটাকে না ক্রিয়েট করে, বলে যে না দাম তোমার মাল নেই, এই নেই ওই নেই, তো এত দামেই দিতে হবে, না তো হবে না। তো এটাকে বলে ব্ল্যাক মার্কেটিং জিনিসটা। আচ্ছা, এইবারে হলো তোমার ল অফ ডিমান্ড এর গল্পটা বললাম, এইবারে আসছি ল অফ সাপ্লাই এর গল্পটা। ল অফ ডিমান্ড মাথায় রাখবে কনজিউমার্স এর পয়েন্ট অফ ভিউ, মানে তুমি তুমি যখন কিনছো এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না, কনজিউমার প্রোডিউসার অত মনে রাখতে হবে না। তুমি যখন কিনছো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে যখন ল অফ ডিমান্ড পড়বে। এবারে আসছি যখন ল অফ সাপ্লাই তে, তখন খালি খেয়াল রাখবে যে তুমি যখন দিচ্ছো। তাহলে এবারে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে তুমি কি দিচ্ছো। ধরো তুমি কোথাও চাকরি করছো, খুব সিম্পল একটা এক্সাম্পল বলি, ধরো বা তোমার চাকরিতে এরকম একটা আছে যে তোমার একটা ফিক্সড স্যালারি আছে, তার উপরে ধরো বললো যে তোমার একটা ইনসেন্টিভ আসে। তুমি ট্রাই করবে কি যে ফিক্সড স্যালারি আছে তো আছে, ইনসেন্টিভটাকেও যেন আমি বাড়াতে পারি। তো তুমি কি করবে, এক্সট্রা খাটবে প্রত্যেক মাসে। ধরো এক্সট্রা খাটলে তাই কি, তাহলে কি হলো, ইনসেন্টিভটা কিন্তু তোমার বেশি বেশি করে এলো, ঠিক আছে? এটা কিন্তু দিচ্ছ, তাই সবসময় এই জিনিসটা কিন্তু ডিফারেন্সটা করবে। ডিমান্ড মানে হচ্ছে চাহিদার গল্পটা, আর সাপ্লাই মানে হচ্ছে দেওয়ার গল্পটা। ল অফ সাপ্লাই বলে যখন দাম বাড়ে তখন তোমার সাপ্লাই বাড়ে, আর যখন দাম কমে তখন তোমার সাপ্লাইটাও কমে। পুরোপুরি উল্টো দ্যান দ্য ল অফ ডিমান্ড। খুব একটা সিম্পল এক্সাম্পল বলি, লজিকটা বুঝতে পারবে কেন এই জিনিসটা উল্টো। আচ্ছা, স্কুলে আমরা জানি যে মোটামুটি আমার জন্য তো অঙ্কটা একটা খুব ভয় রাখানো সাবজেক্ট ছিল ছোটবেলা থেকে। যখন আমি অঙ্কতে, ধরো ক্লাস 9 থেকে আমি অঙ্কতে খুব ভালো রেজাল্ট করতে স্টার্ট করি, আমাদের ইউনিট টেস্ট হতো, ফার্স্ট ইউনিট টেস্টে খুব ভালো রেজাল্ট করলাম। এইবারে যখন ফার্স্ট ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করলাম, আমার ইচ্ছা হলো না আরো পড়ি, আরো পড়ি, আর একটুখানি বেশি করে পড়ি। এইবারে আসছি একখানা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টে, সেটা হচ্ছে কস্ট আর প্রাইস। আমি যখন কস্ট ওয়ার্ডটা বলি, তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল থেকে, মানে দাম বাদ দিয়ে, প্রাইস মানে টাকা বাদ দিয়ে, কস্ট কোন জিনিসটাকে তোমরা রিলেট করতে পারবে উইথ ইয়োর লাইফ? কস্ট, এনি এক্সাম্পল with your life, anything that you can relate with, not with money but with something other than money, cost byapata kibhabe relate korte paro ektu bolo. Time, ekdom, kibhabe ektu explain koro jinish take. Ami jodi ekhon 2 ghonta facebook kori den amar porar time ta jabe, ekdom, tale etake ami cost bolte parbo ki jinish ta? Ha, karon amar time ta chole gelo, seta amar cost ekta holo jeta ami korte parlam na. একদম 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 ঠিক কথা, এটা হচ্ছে তোমার কস্ট। এইবারে তুমি ভাবো যে এই যে আমি বললাম যে এক্সাম্পলটা দিলাম, আমি পড়াশোনা করছি খুব বেশি করে, ধরো অঙ্কটা করছি, আমার তো টাইমটা যাচ্ছে অঙ্কর পেছনে, অঙ্কর পেছনে আমার টাইমটা যাচ্ছে, কোথাও না কোথাও আমার কস্ট বাড়ছে বেসিক্যালি জিনিসটা, মানে আমার টাইমটা যাচ্ছে বেসিক্যালি। টাইম ইজ মানি, মানি ইজ কস্ট, হোয়াট এভার ইট ইজ।
এইবারে কি হচ্ছে, যখনই আমি বেশি রিটার্ন পেতে শুরু করবো, আমার রিটার্নটা কি আমি বেশি মার্কস পাচ্ছি, তখন কিন্তু আমি আরো বেশি ঢালবো আমার টাইম, এফোর্ট, এভরিথিং আমি কিন্তু বেশি ঢালবো। আমি এখানে কি কনসিডার করলাম, আমার টাইমটা ইজ মানি অ্যান্ড প্রাইস। আমি যদি এই জিনিসটাকে কনসিডার করি, আমি যত বেশি দিচ্ছি আমি তত বেশি পাচ্ছি। এই কনসেপ্টটা হচ্ছে ল অফ সাপ্লাই এর। তাহলে ল অফ সাপ্লাই এর ফর্মুলাটা কি, যখন প্রাইস বাড়ে তখন সাপ্লাই বাড়ে, আর যখন প্রাইস কমে তখন সাপ্লাইটা কমে। এইখানে কোনো ডাউট হলে আমাকে একটুখানি বলো, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে। প্রাইস যদি বাড়ে তাহলে কিন্তু সাপ্লাই বাড়বে, সাপ্লাই বাড়লে প্রাইস। আচ্ছা, যখন বাড়লে মানে সাপ্লাই বেড়ে গেলে প্রাইস বেড়ে যাবে না, বলছি প্রাইস যখন বাড়বে তখন সাপ্লাই বাড়বে। জিনিসটা ক্রোনোলজিটা কিন্তু একসাথে করো, মানে সাপ্লাই বেড়ে গেলে প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি, মানে জিনিসটা কিন্তু উল্টো পাল্টা করো না, প্রাইস আর সাপ্লাই ডান দিক মাদিক করে করো, উল্টে দিও না জিনিসটাকে। বুঝতে পেরেছো কি বলেছি? মানে যখন প্রাইস বাড়বে তখন সাপ্লাই যদি কমে যায়, মানে সাপ্লাই বেড়ে গেলে তো অ্যাকচুয়ালি প্রাইসটা কমে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা আমি বললাম, আমি বললাম না ক্রোনোলজিটাকে মেইনটেইন করো। আমি যখন প্রাইস যখন বাড়বে তখন সাপ্লাই বাড়বে, তার কারণ মেবি হয়তো মানে যারা দোকানদার তারা চাইবে যে এই জিনিসটা তো দাম বেশি, তো আমি এটা বেশি বেশি করে প্রোডিউস করব এন্ড আই উইল গেট মাচ রিটার্ন। আমি যেরকম এক্সাম্পলটা দিলাম না, ধরো তুমি জব করছো, ঠিক আছে, তুমি যেরকম ইনসেন্টিভ এর গল্পটা দিলাম, সাপ্লাইটাকে, এই জিনিসটা খুব কনফিউশন হয়, এই জায়গাটাই আমি রেক্টিফাই করাচ্ছি যে এই জায়গাটাতে খুব কনফিউশন হয়। তুমি যখন সাপ্লাই লফ সাপ্লাই পড়বে না, তখন সবসময় মাথায় রাখবে তুমি কি দিচ্ছ। অলওয়েজ থিঙ্ক, তুমি তখন কিন্তু একটা প্রোডিউসার, তুমি যখন জবে যাচ্ছ তুমি কিন্তু তোমার প্রোডাক্টিভিটিটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু কাজে লাগাচ্ছ। সেইখানে কিন্তু সবসময় মাথায় রাখবে তুমি কতটা দিচ্ছ। এবার তুমি ভাবো, তোমার যদি ইনসেন্টিভ বাড়ে, তুমি ইনসেন্টিভ যখন বেশি দিচ্ছ, তোমার কি মনে হবে না আরো বেশি করে কাজ করি। এক মাসে ধরো তুমি এই মাসে পেলে 1000 টাকা ইনসেন্টিভ, তোমার মনে হলো না আর একটু বেশি খাটি আমি আরো বেশি ইনসেন্টিভ পাবো। তাহলে কি হলো, তোমার প্রোডাক্টিভিটি দেখো কিন্তু বেড়ে যাচ্ছে। তাই এই ক্রোনোলজিটা মেনটেন করো। কেন আমি ক্রোনোলজিটা মেনটেন করতে বলছি, যখন আমি পরে যখন ক্লাসগুলোতে আমি যখন তোমাদের লভ ডিমান্ড আর সাপ্লাই যখন গ্রাফগুলো বানাবো না, তখন তোমরা জিনিসটা বুঝতে পারবে। সেই কারণের জন্য বলছি এই রিলেশনশিপটা, যেটা বলছি যখন প্রাইসটা তোমার বাড়ে তখন সাপ্লাইটা বাড়ে, এই ক্রোনোলজিটা কিন্তু মেনটেন করবে, ঠিক আছে, ফার্স্ট থিং। আর প্রাইস যখন কমে তখন সাপ্লাইটা কমছে। আপাতত এই জিনিসটা মাথায় রাখো, বাস দ্যাটস ইট। এরপরে আমরা আবার এই জিনিসটা নিয়ে পড়বো। এখন জিনিসটাকে গুলিও না, খুব খুব গোলানোর কনসেপ্ট, কিন্তু যেটুখানি আমি বললাম ঠিক সেইটুখানি ফোকাস করো, দ্যাটস ইট। ওকে, হ্যাঁ, তো এটা হলো, যাই হোক, ক্যাপিটালিস্ট ইকোনমি যেরকম আমি বললাম, তো আই গেস জিনিসটা বুঝতে পারছো। দ্য ওনলি মোটিভ অফ ক্যাপিটালিস্ট ইকোনমি ইজ টু মেক প্রফিট। হ্যাঁ, ক্যাপিটালিস্ট ইকোনমির একটাই মূল মন্ত্র, আমরা লাভ করব। বা লাভের ফর্মুলাটা কি, লাভের ফর্মুলা আমরা যখন ইকোনমিক্স পড়বো, যখন অঙ্কগুলো তোমরা করবে, আমরা কিন্তু প্রফিটকে না পাই দিয়ে ডিনোট করি। ফর্মুলাটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। মানে কি, তুমি কত তোমার কত পাচ্ছ আর কত তোমার খরচা হচ্ছে। ইন সিম্পল টার্মস প্রফিট মানে হচ্ছে কতটা বেঁচে আছে, সবকিছু করার পর তোমার লাভ সারাংশ কত, তোমার লাভ কত, সেটা হচ্ছে প্রফিট। এইটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিস্টের মূল মন্ত্র, প্রফিট বানানো। কেন এই জিনিসটা শুধু প্রফিট বানানো, একটা জিনিস তুমি ভাববো, যেরকম আমি বললাম ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি, মার্কেট ডিটারমাইন্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে এখানে প্রচুর প্রাইভেট প্লেয়ার্স খেলছে, ঠিক আছে। ক্যাপিটালিস্ট ইকোনমি কিন্তু প্রচুর প্রাইভেট প্লেয়াররা খেলে, প্রচুর ইনভেস্টমেন্ট হয়, ক্যাপিটাল প্রচুর হয়। তাই এইখানে এদের মোটিভে থাকে আমি কতটা লাভ ক্রিয়েট করব। তাই এটার মূল মন্ত্র হচ্ছে প্রফিট। থার্ড থিং, ইন ক্যাপিটালিস্ট ইকোনমি ক্যাপিটাল অ্যাসেট যেরকম হচ্ছে ফ্যাক্টরস, মাইন্স, রেল রোডস আর ওন্ড বাই প্রাইভেট ফার্মস। তার মানে বুঝতে পারছো জিনিসটা কতটা হাই লেভেল। হাই লেভেল বলতে কতটা পাওয়ারফুল পিপল। রেলওয়েজ অ্যান্ড এভরিথিং আর ভেরি কস্টলি ইন নেচার। এই জিনিসটা যখন প্রাইভেটলি ওন, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাছ ইনভেস্টমেন্ট ইজ ইন টু দিস থিং, কতটা লেভেলের ইনভেস্টমেন্ট হচ্ছে বলে জিনিসটা কিন্তু হচ্ছে। তো এদের একটাই মাত্র মূল মন্ত্র, সেটা হচ্ছে প্রফিট ক্রিয়েট করবো, বাস দ্যাটস ইট। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রাইস ডিটারমাইন্ড হয় বাই মার্কেট প্রাইসেস, মানে মার্কেট প্রাইসটা কি হয়, ডিমান্ড আর সাপ্লাইতে যখন ক্রস করছে।
আচ্ছা, আর একখানা জিনিস বলি, তোমরা আচ্ছা প্রাইসটা কিভাবে ডিটারমাইন হয় একটা খুব একটা রাফ আইডিয়া দিয়ে দিই। তোমরা ইউ নো দ্য অ্যালফাবেট এক্স রাইট, কিরকম হয়? একটা সোজা হয় আর একটা উল্টো হয়, মানে একটা আপওয়ার্ড স্লোপিং, ওপর দিকে একখানা ওঠে আর একখানা হচ্ছে নিচের দিকে ওঠে। যখন একটা ওপর দিকে ওঠে আর একটা নিচের দিকে ওঠে, একটা মেইন কমন পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি ইন্টারসেকশন পয়েন্ট। ওই যে পয়েন্টটা হয়, সেই পয়েন্ট বরাবর আমরা যদি একটা লাইন টানি, সেটাকে আমরা বলি প্রাইস। যখন ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল, তখন গিয়ে হয় মার্কেট প্রাইস। খুব সিম্পল একখানে এক্সাম্পল দিচ্ছি, ডিমান্ড যদি হয় 40, চাহিদা কোন একটা জিনিসের, ধরো কি বলবো, মোবাইল ফোন, মোবাইল ফোনের চাহিদা ধরো 40 আর মোবাইল ফোনের সাপ্লাইও 40, সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টে কিন্তু প্রাইসটা ডিটারমাইন্ড হয়। এটাকে আমরা বলি মার্কেট প্রাইসেস, যেটা সেট হয় বাই ইকুইলিব্রিয়াম। আমরা এগুলোতে পরে আসবো এই কনসেপ্ট গুলোতে, এটা হচ্ছে বেসিক এসেন্স অব দ্য থিং। আচ্ছা, এখানে কারোর কোনো ডাউট আছে আর ক্যাপিটালিস্ট ইকোনমি নিয়ে? ওকে ঠিক আছে, আমি এবারে আসছি একটুখানি সোশ্যালিস্ট ইকোনমিতে। ওকে আচ্ছা, প্রথমে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে কলেজ স্টুডেন্টের, যে একটা কলেজ স্টুডেন্ট পকেট মানি পাচ্ছে, আমি বলেছিলাম দুটো সোর্সেস অফ পকেট মানি, একটা হচ্ছে বাবার কাছ থেকে টাকা পাওয়া, একটা হচ্ছে নিজে টিউশন করা। সোশ্যালিস্ট ইকোনমি মানে হচ্ছে যখন বাবার কাছ থেকে টাকাটা পাচ্ছে, তার মানেটা কি, বাবা হচ্ছে এখানে গভর্নমেন্ট, গভর্নমেন্ট সমস্ত কিছু দিয়ে দেয়। যেরকম মানে আমি তো বাড়িতে প্রায় শুনি যে কাজকর্ম যদি না করি, হ্যাঁ ঠিক আছে ফ্রি ফান্ডে খাচ্ছো, এই করছো ওই করছো। তো দিস ইজ বেসিক্যালি দ্য সোশ্যালিস্ট ইকোনমি, ওয়েন আই এম গেটিং সামথিং ফ্রি, আই ডোন্ট হ্যাভ টু মেক কোনো এফোর্ট, ফ্রি ফান্ডে আমি যখন জিনিসপত্রগুলো পাচ্ছি, দ্যাট ইজ কল্ড সোশ্যালিস্ট ইকোনমি। কোন লোক সবকিছুর যখন দায়িত্ব নিয়ে নিচ্ছে, দ্যাট ইজ দ্য সোশ্যালিস্ট ইকোনমি। এখানে কি হয়, এখানে কিন্তু সরকার সমস্ত জিনিসের দায়িত্বটা নেয়। সোশ্যালিস্ট ইকোনমির একটু হিস্ট্রি বলি, এই জিনিসটার কিন্তু তোমার থিওরিটা, কিন্তু কনসেপ্টটা বলেছিল হচ্ছে কার্ল মার্কস, একজন জার্মান ফিলোসফার। এইখানে একখানা ইম্পর্টেন্ট একখানা জিনিস, সেটা হচ্ছে বলশেভিক রেভলিউশন 1917। আচ্ছা, এখানে ইন্ডিয়ান হিস্ট্রি ব্যাপারে তোমরা প্রত্যেকেই আমি জানি খুব ভালো করে মোটামুটি জানো, সবাই অনির্বাণ তার ক্লাস টাস করো, আমি জানি খুব ভালো করে জানো। ইকোনমিক ড্রেন বলে একখানা ব্যাপার হয়েছিল, তোমরা জানো যে কি হতো, যে ইন্ডিয়ার যে র মেটেরিয়াল গুলো হতো, সেগুলো কি করা হতো, যে বাইরে নিয়ে যাওয়া হতো, ধরো ইউরোপে নিয়ে যাওয়া হতো, ইউরোপে ওই জিনিসটার ফাইনাল প্রোডাকশন হতো, নিয়ে আবার ইন্ডিয়াতে ফেরত এসে বেচা হতো। এইটা ছিল ব্রিটিশদের কি বলবো স্ট্র্যাটেজি, যে এখান থেকে র মেটেরিয়াল গুলো তোলো, নিয়ে ওখানে বানাও, নিয়ে আবার এখানে এসে বেচো। কারণটা কি, কারণ র মেটেরিয়ালস এর দাম কম, কস্ট কম, ওখানে ভালো রকমের দামে বেচবে, এই কারণের জন্য জিনিসটা হয়েছিল। বলশেভিক রেভলিউশনটা হয়েছিল ইন্ডিয়াতে নয়। এই রেভলিউশনের এসেন্সটা হচ্ছে, যখন এই সেম কাজটা করা হচ্ছিল, যখন একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে মাল পাঠানো হচ্ছিল, নিয়ে আবার সেম সেই কান্ট্রিতেই ফেরত আনা হচ্ছিল, এই বিদ্রোহটা কে বলা হয় বলশেভিক রেভলিউশন। এইখানে বলশেভিক রেভলিউশনের ইম্পর্টেন্সটা কি সোশ্যালিস্ট ইকোনমি, যেমন আমি বললাম যে বাবা টাকা দিয়ে যাচ্ছে, ঠিক আছে আমার কোনো এফোর্ট নেই অর এনিথিং লাইক দ্যাট, তাই দের ইজ সামবডি হু ইজ অলরেডি সাপোর্টিং, দের ইজ নাথিং কল্ড আই এম প্রডিউসিং, বাট অলরেডি ইট ইজ ডান বাই সামবডি। এই কারণের জন্য এটা কিন্তু সোশ্যাল ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমিতে একটা ইম্পর্টেন্ট একখানে ফ্যাক্ট। এরপরে আসছি সোশ্যালিস্ট ইকোনমি না, খুব একটা কন্ট্রোল টাইপের ইকোনমি, যেরকম যদি বাবা টাকা দেয়, শুধু বাবার পকেট মানি হয়, তাহলে আমরা কি যে এখানে বেশি যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, এই টাইমের মধ্যে বাড়ি আসতে হবে, খুব একটা কন্ট্রোল এখানে ব্যাপার স্যাপার। তাই গভর্নমেন্ট ডিসাইড করে হোয়াট নিডস টু বি প্রডিউসড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিডস অফ দ্য সোসাইটি, মানে গভর্নমেন্টই বলবে যে তোমার এটাই দরকার, তুমি এটাই বানাবে, এর বেশি আর তুমি বাইরে বেরোবে না। যেরকম আগে স্কুলে হতো যে 11-12 তোমার টিউশন এখানে, তুমি এখান থেকেই বাড়ি ফিরবে, আর এই এই গন্ডি আর তুমি পেরোবে না, এইটাকে বলে হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। তাই গভর্নমেন্টই বলে দেয় যে এটা প্রোডাকশন হবে, এইটা হবে, ওইটা হবে, ব্যাস। দ্যার ইজ নাথিং কল্ড ফ্রিডম ইন চাহিদা অ্যান্ড সাপ্লাই, দ্যার ইজ নো ফ্রিডম সেইভাবে। এটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমির গল্প। এইপরে আসছি মিক্সড ইকোনমি, যেরকম আমি বললাম আগেই যে মিক্সড ইকোনমি পাবলিক আর প্রাইভেটের গল্পতে। মিক্সড ইকোনমি মানে হচ্ছে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট ইকোনমির যে মিক্সচারটা, সেইটা হচ্ছে
মিক্সড ইকোনমি। আমাদের ইন্ডিয়া বরাবরে যখন তোমার ইয়ে ছিল, কি বলে, ব্রিটিশরা ছিল, তখন কিন্তু ইন্ডিয়া ছিল একটা সোশ্যালিস্ট ইকোনমি। তারপরে যখন ব্রিটিশার্সরা চলে গেল, তখন জিনিসটা ব্রিটিশার্সরা চলে যাওয়ার কিছু বছর পরে, একদম সঙ্গে সঙ্গে আমি বলবো না, তখন হলো কিন্তু ইন্ডিয়া মিক্সড ইকোনমি। এই মিক্সড ইকোনমি কারণটা হবার ছিল, যখন আমাদের দেশ থেকে ইংরেজরা চলে গেছিল 1947-এ, তখন কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ ছিল, কাজবাজ ছিল না, চাকরি ছিল না, টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। তখন কিন্তু ইন্ডিয়া মিক্সড ইকোনমি হয়নি, তখন অবধি কিন্তু ইন্ডিয়া সোশ্যালিস্ট ইকোনমি। কারণটা কি, দেখো লোকজনের কাছে টাকা নেই, তো লোকজন বানাবেটা কি? সেই টাইমে কিন্তু দুটো কোম্পানি, সেই ইন্ডিপেন্ডেন্সের টাইমে কিন্তু দুটো কোম্পানি ছিল, কি কি ছিল? টাটা বিড়লা। আচ্ছা, এখানে একটা রেফারেন্স আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জগৎ শেঠের রেফারেন্স। জগৎ শেঠের রেফারেন্সটা হচ্ছে তোমার ধরো 1803-তে জগৎ শেঠের কি বলবো টাইম পিরিয়ডটা ছিল। জগৎ শেঠ ছিল ওয়ান ম্যান আর্মি টাইপের একজন লোক, তো ওনাকে বলা হতো ইন শর্টে দ্য ব্যাংক অফ ইন্ডিয়া। এরকমও টাইম গেছে যে জগৎ শেঠের কাছ থেকে ইংরেজের টাকা ধার করে নিয়ে লড়াই করতে গেছে। একটা টাইম ছিল যে জগৎ শেঠ ওয়াজ দ্য পার্সন যে কিন্তু SBI টাকে দাঁড় করিয়েছিল, মানে হি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড ফর দ্য মেকিং অফ SBI। আচ্ছা, আগে আমি জানি যে আগে আমাদের ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, তখন দেয়ার ওয়াজ দিস ব্যাংক কল্ড ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আমাকে একটুখানি বলতো যে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কোন 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 তিনটে ব্যাংকের কম্বিনেশনে হয়েছিল, কোন তিনটে ব্যাংকের, হোয়াট ওয়ার দ্য থ্রি কম্পোনেন্টস, কম্পোনেন্টস বলবো না, কোন তিনটে ব্যাংকের আন্ডারে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা বলা হতো? এনি আইডিয়া? মাদ্রাস, বোম্বে, কলকাতা। হ্যাঁ, একদম ঠিক, ভেরি গুড। মাদ্রাস, বোম্বে আর কলকাতা, এই তিনটে ব্যাংকে হয়েছিল SBI। যেটা বলছিলাম জগৎ শেঠের গল্পটা, জগৎ শেঠের গল্পটা আমি এখানে কেন তুললাম, জগৎ শেঠ ছিল হচ্ছে ওয়ান ম্যান আর্মি। ও কিন্তু মানে ধার দেওয়া থেকে শুরু করে বলো, লোকজনকে ব্যবসাতে হেল্প করা থেকে শুরু করে বলো, তখনকার দিনে রাজাদেরকে হেল্প করা থেকে শুরু করে বলো, এভরিথিং ইউজ টু ডু ইচ এন্ড এভরিথিং। এরকম জগৎ শেঠ টাইপের একখানা জিনিস গভর্নমেন্ট চেয়েছিল নিজে হতে, কিভাবে নিজে হতো, তাই এসেছিল কিন্তু সোশ্যালিস্ট কনসেপ্টটা। গভর্নমেন্ট চেয়েছিল যে আমি সবটা দেখব, আমি কি দেখব, আমি নিউজ পেপার দেখব, আমি চাকরি দেখব, আমি রেলওয়েজ দেখব, আমি সব দেখব। খেয়াল করে দেখো আগেকার দিনে আকাশবাণী থেকে শুরু করে প্রত্যেকটা, BSNL থেকে শুরু করে এভরিথিং ওয়াজ কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। এইটা কিন্তু আমি বলছি 91-এর আগের ঘটনা, 1991-এর আগের ঘটনা। তখন কিন্তু ইন্ডিয়া ছিল একটা ক্লোজড ইকোনমি, ক্লোজড ইকোনমি মানে বাইরের দেশের সাথে সব লেনদেন টেনদেন হতো না, তখনকার ঘটনা বলছি, তখন ছিল ইন্ডিয়া একটা সোশ্যালিস্ট ইকোনমি। এরপরে তোমার দুটো কোম্পানি টাটা বিড়লা, বোম্বে প্ল্যান বলে একখানা প্ল্যান, সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়েছিল ইউরোপে, তখন এই জিনিসটা ইন্ডিয়াতে এফেক্ট করেছিল। তখন ওরা ভাবলো না এরকম একা একা তো জিনিসটা করা যাবে না, আমাদেরকে প্রাইভেট প্লেয়ারদেরকেও মার্কেটে আনতে হবে। তখন ইন্ডিয়া হলো একটা মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমিতে যেরকম প্রাইভেট প্লেয়াররাও থাকবে সেরকম পাবলিকরাও থাকবে। মানে নট জাস্ট এবারে গভর্নমেন্ট ডিসাইড করলো আমি পুরোটা দেখবো না, আমি দেখবো অ্যালং উইথ দ্যাট আমি লোকজনকেও ইনভাইট করলাম যে তোমরাও এসো, তোমরা মার্কেটটাকে একটুখানি ধরো। এই জিনিসটা হচ্ছে মিক্সড ইকোনমির গল্প। মিক্সড ইকোনমি কেন এতটা ইম্পর্টেন্ট, মিক্সড ইকোনমির গল্পটা কিন্তু আমি যে বললাম না যে চাণক্যর অর্থনীতিতে কিন্তু জিনিসটা খুব ভালো করে মেনশন করা আছে যে একটা দেশ খুব ভালোভাবে গ্রো করার জন্য মিক্সড ইকোনমি খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস খুব মাথায় রাখবে, যে কটা ইকোনমি সোশ্যালিস্ট ইকোনমি ছিল এখনো অবধি কিন্তু টিকে, মানে লাস্ট অবধি কিন্তু টিকে থাকতে পারেনি, যতক্ষণ না অবধি তুমি অন্য কাউকে ইনভাইট করছো। কারণ একটা সিম্পল একখানা খুব একটা কি বলবো একটা হিউম্যান বিং দিয়ে একটা এক্সাম্পল দিই, যদি সারাক্ষণ আমি 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 করে যাই, কোনো মানুষই কিন্তু বেশি দিন থাকতে পারে না, এটা মাথায় রাখবে। তাই আমি 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 হচ্ছে তোমার সোশ্যালিস্ট ইকোনমি। তাই আমিটা বাদ দিয়ে সবাইকে নিয়ে আমরা যখন থাকবো, তবে কিন্তু একটা কান্ট্রি ফ্লারিশ করতে পারে। তাই ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশনটা তোমার প্রপোজ করা হয়েছিল 1948-এ, ঠিক আছে, এইটার কি প্রপোজ করা হয়েছিল 1948-এ। কিন্তু এই জিনিসটার কি বলবো
মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেইটা হয়েছিল আমাদের কিন্তু অনেক পরে, অনেক বছর পরে জিনিসটা হয়েছিল অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা। তো এটা হচ্ছে মিক্সড ইকোনমির গল্পটা। মিক্সড ইকোনমিটাতে কি হয় যে তোমার প্রাইভেট প্লেয়ার্সরাও যেরকম খেলছে অ্যালং উইথ দ্যাট পাবলিক প্লেয়ার্সরাও খেলছে। এখানে একটা খুব ভালো লাভের লাভ কি হচ্ছে যে এখানে কিন্তু প্রাইভেটরা শুধু প্রফিটটাই দেখছে না, শুধু প্রাইভেটরা যদি প্রফিট দেখে না তাহলে একটা কি হয় যে দেশের মানুষজন গরিব শ্রেণীর যারা লোকজন তারা কিন্তু প্রচুর মার খায়, তারা কিন্তু মানে কি বলবো মানে দে ডু নট গেট জাস্টিস, মানে দাম বাড়তে বেড়ে যাচ্ছে, লোকজন শুধু তাদের প্রফিটই দেখে যাচ্ছে, মানে ওরা দেখছেও না যে লোকজন না খেতে পেয়ে মরছে। এই জিনিসটা কিন্তু খুব বেশি হয় যখন শুধু প্রাইভেট প্লেয়াররা মার্কেটে থাকে। কিন্তু যদি পাবলিক গভর্নমেন্ট থাকে এতে লাভের লাভটা কি হয় যে গভর্নমেন্ট দেখছে না শুধু প্রফিট আর্ন করলেই তো হবে না, তোমাকে সোশ্যাল জাস্টিসও দিতে হবে, তোমাকে প্রত্যেককে খাওয়াতে হবে, আমি দেখবো যারা খুব গরিব শ্রেণীর লোকজন আমি তাদেরকে দেখবো, এই রেসপন্সিবিলিটিটা শেয়ার করা। সেই কারণের জন্য মিক্সড ইকোনমি কিন্তু খুব একখানা ইম্পর্টেন্ট একখানা ইকোনমি। ওকে আচ্ছা, এরপরে আসছি আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমিতে। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমিতে আমি এখান থেকে জগৎ শেঠের যে গল্পটা বললাম সেটা কিন্তু 1947 এর আগের গল্পটা, যে হি ওয়াজ আ ওয়ান ম্যান আর্মি টাইপের একখানা গল্প। তাই হি ওয়াজ আ ভেরি পাওয়ারফুল ম্যান, অ্যাকচুয়ালি প্রচন্ড পাওয়ারফুল ছিল। এবারে যখন আমি হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমি বলি তো একটু মানে ইন্ডিপেন্ডেন্সের আগে অবভিয়াসলি জিনিসটা বলা উচিত, কারণ যখন 18th century ব্রিটিশার্সরা এসেছিল ওরা বেসিক্যালি এসেছিল কিন্তু ব্যবসা করতে। কিন্তু ওরা যখন দেখলো যে ইন্ডিয়াতে এত রিসোর্সেস, একটা জিনিস আমি তোমাকে পড়ানোর আগেই তোমাদেরকে বললাম যে ইকোনমিক্সটা পুরোপুরি কিন্তু রিসোর্সেস, মানে তোমার কাছে কত আছে, হোয়াট আর দ্য রিসোর্সেস, পুরো কিন্তু এই গল্পটা। আফ্রিকাতে যে কলোনাইজেশনটা হয়েছিল সেইটা, ইন্ডিয়াতেও যেটা হয়েছিল, এভরি স্টোরির এন্ড প্রোডাক্টটা কিসের জন্য এসেছিল, রিসোর্সেস এর জন্য। দ্যাট ইজ দ্য মেইন এসেন্স অফ দ্য স্টোরি। তাই ব্রিটিশার্সরা ফার্স্টে এসেছিল কিন্তু ব্যবসা করতে, তারপরে কিন্তু কলোনাইজেশন করেছিল। তাই যখন ব্রিটিশার্সরা চলে গেছিল ইন্ডিয়া থেকে তখন একখানা কমান্ড ইকোনমি বলে একখানা ব্যাপার তৈরি হয়েছিল। কমান্ড ইকোনমি কাকে বলে, একটা তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশন যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কিন্তু খুবই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, ইউএস কনস্টিটিউশন থেকে খুবই ইন্সপায়ার্ড, খুব হাইলি ইন্সপায়ার্ড পুরো আমাদের কনস্টিটিউশনটা। ইন্ডিয়া ফর্ম করলো একটা সেন্ট্রাল প্ল্যান্ড ইকোনমি। হোয়াট ইজ সেন্ট্রাল প্ল্যান্ড ইকোনমি, মানে ইন্ডিয়ার মানে প্ল্যানিং ইকোনমির মধ্যে কিন্তু দ্য পাবলিক প্লেয়াররা থাকবে আর বাইরের দিকটাতে থাকবে হচ্ছে প্রাইভেট প্লেয়াররা। সেন্ট্রালে যারা থাকবে তারা কিন্তু পুরো জিনিসটাকে প্ল্যান করবে, এক্সিকিউশনে কাদেরকে রাখবে, মানে প্রাইভেট ফার্মসদেরকে, যে তোমরা এসো তোমরা এই কাজটা করো আমি তোমাদেরকে দায়িত্বটা দিচ্ছি। কিন্তু এরকমও নয় যে শুধু যখন গভর্নমেন্ট চাইবে সেই দায়িত্বটা দেবে, গভর্নমেন্ট ইনভাইট করছে যে না তোমার যেটা খুশি তুমি সেটা করো, বাট এই রুলস এন্ড রেগুলেশনস ফলো করে। একটা জিনিস খেয়াল করে দেখবে যে তোমরা যখন তোমরা হিস্ট্রিতে এই জিনিসটা পড়ছো যে 1991 এর আগে লাইসেন্সিং এর কিন্তু প্রচুর ঝামেলা ছিল, এইটা প্রডিউস করতে দেবো না, ওইটা প্রডিউস করতে দেবো না, এখানে এইটা আছে ওইখানে ওইটা আছে, অনেক নাকচ টাকচ এইসব জিনিসপত্র গুলো ছিল। তা গভর্নমেন্ট জিনিসটা কেন করতো, গভর্নমেন্ট ভেবেছিল যে না আমি যদি ভেতরে থাকি তাহলে আমাকে ডিসাইড করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, সবকিছু আমি ডিসাইড করবো। সেই কারণের জন্য কিন্তু ইন্ডিয়া একটা খুবই ক্লোজড একটা ইকোনমি হয়ে গেছিল আফটার ব্রিটিশ গট অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। এখানে তাই জন্য এখানে লেখা আছে দ্য গভর্নমেন্ট মেক্স মোস্ট অফ দ্য ইকোনমিক ডিসিশন রিগার্ডিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রোডাক্টস। দিস ওয়াজ দ্য স্টোরি আফটার 1947, ইমিডিয়েটলি আফটার। গভর্নমেন্ট তারপরে কি করেছিল যে হেভি ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে খুব বেশি না তার উপরে ইনভেস্ট করেছিল, পাবলিক প্লেয়ার্সদেরকে খুব একটা বেশি ইনভাইট মানে পাবলিক প্লেয়ার্সদের মধ্যে, প্রাইভেট প্লেয়ার্সদের মধ্যে খুব বেশি ছিল হচ্ছে টাটা বিল্ডার। টাটা বিল্ডার ছাড়া তখনকার দিনে সেইভাবে কিছুই ছিল না। কারণটা কি, কারণ প্রাইভেট প্লেয়ার্সদেরকে ইনভাইটই করতো না। ইনভাইট করা মানেটা কি, সেই কন্ডিশনটা না দেবা। এখনকার দিনে খুব বেশি তোমরা দেখবে স্টার্ট আপ এই ওয়ার্ডটা আর এন্টারপ্রেনারশিপ এই ওয়ার্ডটা কিন্তু খুব কমন এখনকার দিনে, মানে আমি নিজে ব্যবসা করছি, সেলফ ব্যবসা করছি, এই কন্ডিশনটা কিন্তু আগেকার দিনে ছিলই না। তাই গভর্নমেন্ট কিন্তু সমস্ত কিছু ডিসাইড করত। ইন 1991 ইন্ডিয়া বিগ্যান টু লুজ ইটস ইকোনমিক রেস্ট্রিকশন। আচ্ছা, 1991 একটা খুব বড় একখানা কি বলবো একটা পলিসি চেঞ্জ হয়েছিল। পলিসির নামটা কি আমাকে কেউ বলতে পারবে? এটা কিন্তু তোমরা হিস্ট্রিতেও পড়েছো, খুব একটা কমন পলিসি। পলিসির নামটা কি 1991 যেটা হয়েছিল, এনি আইডিয়া? যে পলিসিটা হয়েছিল, এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট পলিসি?
ওকে 1991-এ যেটা হয়েছিল আমি বলছি, সেটা হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। এই পলিসিটা হয়েছিল কিন্তু 1991-এ, সেটা কিন্তু পুরো ইন্ডিয়াকে প্রচুর প্রচুর মাইলেজ দিয়েছিল, প্রচুর মাইলেজ দিয়েছিল। 1991 পরে ইন্ডিয়া লাইসেন্সিং থেকে শুরু করে বলো, ইট বিকেম আ ভেরি ওপেন ইকোনমি, ইট স্টার্টেড ট্রেড রেস্ট্রিকশনস কমিয়ে দিয়েছিল, ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছিল, ইট ওয়াজ এ ভেরি বিগ ইকোনমি অ্যান্ড ভেরি ফ্লারিশিং টাইপ অফ ইকোনমি। দ্যাট টুডে ইন্ডিয়া ইজ কনসিডার টু বি আ মিক্সড ইকোনমি, প্রাইভেট পাবলিক দুজনে এক্সিস্ট করে, কান্ট্রিজ লেভারেজেস ইন টু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। আচ্ছা, এইবার একটা খুব ইন্টারেস্টিং একখানা কনসেপ্ট, সেটা হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজম। এটা খুব রিসেন্ট একখানা কনসেপ্ট, এটা হিস্ট্রিতে তোমরা এখনো পাবে না, কারণ খুব রিসেন্ট একখানা ডেভেলপমেন্ট জিনিসটা। ক্রোনি ক্যাপিটালিজম কাকে বলে? ক্রোনি ক্যাপিটালিজম মানে হচ্ছে এমন একখানা ক্যাপিটালিস্ট এরিয়া, মানে ইকোনমির এরিয়া, যেখানে কিছু বিজনেসম্যান আর কিছু এন্টারপ্রেনার্সরা নিজেদের ধন সম্পত্তি অ্যাকুমুলেট করে নিজেদের পাওয়ার দেখানোর জন্য। খুব সিম্পল একখানে এক্সাম্পল দিচ্ছি, এখনকার দিনে তোমরা জানো জিও ব্যাপার স্যাপার, তোমরা জানো যখন জিও মার্কেটে এসেছিল, খেয়াল করে দেখো জিওর কিন্তু ডেটা প্যাক কিন্তু প্রচুর কম ছিল। ওরা কি করেছিল, একটা এক বছরের একটা ফ্রি একখানা বলেছিল, তোমরা ইউজ করো, এক বছরের একখানা ফ্রি করেছিল। না কি যারা মার্কেটে ছিল, যেরকম এয়ারটেল ভোডাফোন এরা যারা মার্কেটে ছিল, এদের থেকে কিন্তু প্রচুর কম দামে কিন্তু ডেটা প্যাক দিত। তাতে লোকজন বলেছিল কি না না ঠিক আছে এত কম দাম চলো আমি নি। এই যে জিনিসটাকে বলে, এই জিনিসটাকে বলে হচ্ছে প্রিডেটরি প্রাইসিং পলিসি। প্রিডেটরি প্রাইসিং পলিসি মানে কি? প্রিডেটর মানে জানি একটা সিনেমা ছিল, লোকজনকে খালি খেয়ে নিত, প্রিডেটর মানে এলিয়েন টাইপের একখানা বস্তু। প্রিডেটরি প্রাইসিং মানে হচ্ছে তুমি যখন কোনো একখানা জিনিস এতটাই কম দামে বেচছো, এতটাই কম যে কম দামে বেচলে তোমার যে আশেপাশে লোকজন আছে তারা মানে টিকতেই পারবে না, ইন সিম্পল টার্মস টিকতেই পারবে না। জিও কিন্তু এই জিনিসটা করেছে। এখন দেখো ভোডাফোন এয়ারটেল দুটো কিন্তু মিলিয়ে একখানা উঠে গেছে, প্রায় উঠে যাওয়ার মতন কন্ডিশন। ভোডাফোনের আইডিয়া মিলে ভাই বলে একখানা নতুন কোম্পানি কিন্তু তৈরি হয়েছে। এইটা হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজমের গল্প। জিও এখন কি করছে, পুরো মার্কেটটাকে ক্যাপচার করছে। হোয়াট জিও ইজ ট্রাইং টু ডু, ইট ইজ ট্রাইং টু মেক আ মনোপলি মার্কেট। কি করে মার্কেটটা মনোপলি ক্রিয়েট করছে? ওরা কিন্তু সব দিকে, এখন তোমরা জানো কিনা আমি জানি না, আই হোপ তোমরা শুনেছো যে জিও কিন্তু খুব রিসেন্টলি একখানা অপটিক ফাইবার রিলিজ করছে, কেবল আমরা যখন ডিশ টিভি এইগুলো লাগাই সেইটার দাম ওরা মাসে রাখছে 100 টাকা করে। খুব রিসেন্ট একখানা খুব ঘটনা, খুব মানে কত রিসেন্ট বলবো, মোটামুটি করোনার আগে এরকম একখানা খুব বিশাল কি বলবো একখানা বিশাল একখানা ক্রিটিসিজম তৈরি হয়েছিল এই ব্যাপারটা নিয়ে, যে ভাই দ্য গভর্নমেন্ট ইজ অ্যালাউইং ফর কোম্পানিজ লাইক জিও, লাইক আ মাল্টি ন্যাশনাল কোম্পানি, এইভাবে এরকম কস্ট রাখার মানেটা কি? এরকম যদি কস্ট রাখে তো কোনো কোনো কোম্পানি তো মার্কেটে থাকবে না, সব কোম্পানি তো চলে যাবে। তাই ওয়াই দ্য গভর্নমেন্ট ইজ অ্যালাউইং সাচ থিংস। ক্রোনি ক্যাপিটালিজম মানে হচ্ছে কিছু কিছু গুণে চুনে কোম্পানিজের কাছে যখন পুরো পাওয়ার ওয়েলথটা চলে আসে, এটার এফেক্ট ব্যাড এফেক্টটা কি? যদি মনোপলি চলে আসে মার্কেটে, দেয়ার উইল বি নো কম্পিটিটর, লং রানে কিন্তু আমাদেরকেই নষ্ট করবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, জিওর পলিসি কি ছিল, এক বছর অভ্যাস করিয়ে দাও লোকজনকে, যাতে কিনা ফ্রি কানেক্ট ওরা ইউজ করে, তারপরে আমার কাছে ওরা আসবে। সেটাই কিন্তু হচ্ছে আস্তে আস্তে, কিন্তু দেখো জিওর কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু ওরা দাম বাড়াচ্ছে। এমন জায়গাতে এমন একখানা দাম বেড়ে যাবে পরে, ইন ফিউচার, ইন ভেরি লং ফিউচার, তখন কিন্তু মার্কেটে কিন্তু সেইভাবে কিন্তু আর কোনো কোম্পানি থাকবে না। ওরা কিন্তু ওরা যা প্রাইস চার্জ করবে আমাদের কিন্তু তাই দিতে হবে, কারণটা কি, উই হ্যাভ ল্যাক অফ অপশনস। This thing is known as chronic capitalism. এরপরে আসছি, আচ্ছা 5-year plan, এটা একখানা বলে দিই আগে থাকতে, যেটা একটা খুবই ইন্টেন্সিভ একখানা ক্লাস হবে, আমি জাস্ট এটা পড়াচ্ছি এখন জাস্ট ফর ইউ টু কানেক্ট ভেরি ওয়েল। এটার প্রত্যেকটা কনসেপ্ট আমি যেগুলো এখনো অব্দি পড়ে গেছি, হালকা টাচে গেছি, সেগুলোর কিন্তু ইন্টেন্সিভ এক একটা করে ক্লাস হবে। আজকে বেসিক জিনিসপত্র গুলো শেখাচ্ছে, তাই আমি জিনিসটা বলছি। তো 5-year প্ল্যানের ফার্স্টে তোমাদের যেটা খুব MCQ তে আসে সেটা হচ্ছে যে তিনটে প্ল্যানের তিনটে নাম, ঠিক আছে? ফার্স্ট 5-year প্ল্যান সেটা হচ্ছে তোমার হ্যারাড ডোমার গ্রোথ মডেলের উপরে কিন্তু বেসড ছিল, ঠিক আছে? যেটা বেসিক্যালি ফোকাস করছিল এগ্রিকালচার সেক্টরের উপর, মানে প্রাইমারি সেক্টরের উপর। প্রথম বছর এই জিনিসটা কিন্তু ফোকাস করেছিল। সেকেন্ড 5-year প্ল্যান সেটা তোমার, সেটাকে বলা হয় তোমার PC মহালানবিস মডেলের উপর বানানো হয়েছিল। এই মডেলটা কি বলে, যত বড় ইনভেস্ট করো হেভি মেশিনারি ইন্ডাস্ট্রির উপরে, মানে সেকেন্ডারি সেক্টর, এরা কিন্তু হেভি মেশিনারি, মানে এমনি এমনি মেশিন নয় কিন্তু হেভি মেশিনারি, যেমন ধরো তোমার রেলের যে মেশিনারি গুলো হয়,
এই ধরনের হেভি মেশিনারির উপরে কিন্তু ইনভেস্টমেন্ট সব থেকে বেশি করা হয়েছিল। আমাদের ইন্ডিয়া সব থেকে খারাপ জিনিস যেটা ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম আমি যখন ইকোনমিক্স পড়ে জিনিসটা বুঝেছি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাসেট, আমাদের সব থেকে বড় অ্যাসেট হচ্ছে এগ্রিকালচার। আমরা সেটাকে না ধরে রেখে উই অলওয়েজ ট্রাইড টু গো ইন দ্য প্রাইমারি সেকেন্ডারি আর টার্সারি সেক্টরে। ওয়াই? টু কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড। আমরা নিজেদের কাছে কি আছে সেটা ভালো করে ইউটিলাইজ না করে আমরা কি করলাম, আমরা আমাদের অন্যান্য সেক্টরে আরো বেশি ইনভেস্ট করতে শুরু করলাম। দিস ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম অফ ইকোনমিক ফেলিয়ার যেটা ইন্ডিয়া ফেস করেছে। আমরা যদি এগ্রিকালচারের উপরে অনেক বেশি ফোকাস করতাম তাহলে কিন্তু ইন্ডিয়ার কন্ডিশন এখান থেকে আরো মাচ বেটার হতো। আর এই জিনিসটার প্রবলেমটা স্টার্ট হচ্ছে ফ্রম দ্য ভেরি গোড়া, যখন ইন্ডিপেন্ডেন্স হয়েছে তার পরপর থেকে জিনিসটার গোড়াটা কিন্তু স্টার্ট হয়েছে। থার্ড ফাইভ ইয়ার প্ল্যান 1961 থেকে 1966, এই প্ল্যানটা বেসিক ছিল হচ্ছে গাডগিল মডেলের উপরে। এইটা আবার ফোকাস করেছিল শুধু এগ্রিকালচার আর উইট প্রোডাকশন। এই টাইমে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবি, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন হয়েছিল, হোয়াইট রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, মানে হচ্ছে নট জাস্ট এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ড্রি, এইসব প্রোডাকশনগুলো হয়েছিল। দিস ইজ দ্য বেসিক এসেন্স অফ দ্য ফাইভ ইয়ার প্ল্যানস। এটার একখানা খুব ইন্টেন্সিভ ক্লাস হবে, আমি আবারও বলে দিচ্ছি, একটা বেসিক একটা রাফ আইডিয়া আমি জাস্ট দিলাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটাই অবধি। গুড নাইট টু এভরিবডি, থ্যাংক ইউ ফর বিং সো কোঅপারেটিভ ইন দ্য ক্লাস। আগামী দিনে দেখা হচ্ছে আবার।